বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বাবা বাসা আছেন সুচিন্তা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আরাফাত এবং আমার ডানে রয়েছেন ইন্ডিয়া বাংলাদেশ চেম্বারের ভাইস প্রেসিডেন্ট এম শোয়েব চৌধুরী। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। প্রশ্ন যেটি দিয়ে শুরু করতে চাই সেটি হচ্ছে যে এই আলোচনা কয়েকদিন ধরে হচ্ছে যে বাংলাদেশ কি শ্রীলঙ্কা হচ্ছে কি না, কেউ বলছেন হচ্ছে কেউ বলছেন হচ্ছেন না, হবার কোনো কারণ নেই। আমার প্রশ্ন এই আলোচনা উঠবে কেন মোহাম্মদ আরাফাত? না, চমৎকার প্রশ্ন। এই আলোচনা কেন উঠবে এটার কারণ হচ্ছে যে যারা এই প্রশ্ন উঠাচ্ছেন আমার ধারণা তাদের অনেকেই মনে মনে আসলে চান যে শ্রীলঙ্কার মতন একটা পরিস্থিতি তৈরি হোক, তৈরি হলে মানে পানি ঘোলা হলে সেখানে তারা পানি ঘোলা করে ওই যে মৎস্য শিকার করার যে বিষয়টি আমরা জানি এরকম কিছু একটা আকাঙ্ক্ষা তাদের আছে, সেখান থেকে বলছে। বিষয়টি যেটা হচ্ছে যে শ্রীলঙ্কা তো ব্যাংক্রাফ্ট হয়ে গেছে, এটা একটা মানে এক্সেপশনাল কেস, তো তার সাথে বাংলাদেশের তুলনা করাটা খুবই বোকামি। তবে এটাও ঠিক যে আজকের যে বিশ্ব পরিস্থিতি যে সংকটটা, সেই সংকটের মধ্যে বাংলাদেশও আসলে ভালো নেই, পৃথিবীর কোনো দেশই ভালো নেই, কিন্তু তার অর্থ এই না যে এটা এত খারাপ হয়ে গেছে যে শ্রীলঙ্কার মতন হয়ে গেছে। বাংলাদেশে এখনও কিন্তু ফরেন কারেন্সি রিজার্ভ $38 বিলিয়ন আছে। আমরা 2008 সালের আগে আমাদের ফরেন কারেন্সি রিজার্ভ ছিল $6 বিলিয়ন, এটা কখনো ক্রস করেনি। তো আমরা তো $48 বিলিয়ন গেছিল আমাদের রিজার্ভ, সেটা কমে এখন $38 to $40 বিলিয়ন মতন আছে। তাহলে আপনি বলেন এই সাউথ এশিয়ারই আরেকটা দেশ পাকিস্তান, ওর ফরেন কারেন্সি রিজার্ভ হচ্ছে $9 বিলিয়ন, তো পাকিস্তানে তো আরও আগে শ্রীলঙ্কা হয়ে যাওয়ার কথা। এবং পাকিস্তানের চেয়ে অনেক বেশি উন্নত একটি দেশ তুরস্ক, তাদের ইতিহাসে সর্বনিম্ন পর্যায়ে গেছে ফরেন কারেন্সি রিজার্ভ, এটা এখন $17 বিলিয়ন পৌঁছে গেছে। তাহলে তো তুরস্ক কি শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে? ব্যাপারটি তো এরকম নয়। আজকেই তো দেখলাম যে ইউরোপের দেশগুলোকে বলে দিচ্ছে বড় বড় গ্যাস কোম্পানিগুলি যে তাদেরকে কোনো গ্যারান্টি দিতে পারছে না গ্যাস সরবরাহটা তারা ঠিক রাখতে পারবে কিনা। তাহলে পুরো ইউরোপ কি শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে? কাজে এটা একটা বোকার মতন কথা যে শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে। শ্রীলঙ্কা একটা এক্সট্রিম সিচুয়েশনে পড়ে গেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, কারণ শ্রীলঙ্কার ক্ষেত্রে কিছু দুর্ঘটনা ঘটেছে এবং কিছু ভুল পলিসি নিয়েছে, দুটো মিলেই এই ঘটনাটি ঘটেছে। একটি বড় দুর্ঘটনা ঘটেছে যে ওখানে আপনার মনে আছে যে চার্চে একটা জঙ্গি আক্রমণ হয়েছিল এবং জঙ্গি আক্রমণের পরে শ্রীলঙ্কার ইকোনমিটা কিন্তু ডিপেন্ড করে অনেকখানি আপনার ট্যুরিজম সেক্টরের উপরে। সো ওই জঙ্গি আক্রমণের পরে ট্যুরিজম সেক্টরটা প্রচণ্ডভাবে আপনার ডিসফাংশনাল হয়ে যায়। তারপরে আসলো কোভিড, এই কোভিড এসে তো একেবারেই শ্রীলঙ্কার এই ট্যুরিজম সেক্টরটাকে বসিয়ে দিল, যে কারণে তার ফরেন কারেন্সির আর্নিংটা প্রচণ্ডভাবে ব্যাহত হলো। একই সাথে তারা ভুল পলিসি যেটা নিয়েছিল এগ্রিকালচারাল সেক্টরে, হ্যাঁ, একটা অর্গানিক ফুড প্রোডাকশনে তারা গেছে, তারা কীটনাশক সার এগুলো সব ব্যান করে দিয়েছিল। মানে শুনতে ভালো লাগে অনেক ভালো ভালো কথা, কিন্তু এটা অর্গানিক ফুড প্রোডাকশন ইজ এ গুড থিং, বাট প্র্যাগম্যাটিক কিনা, বাস্তবসম্মত কিনা। আমরা কিন্তু বাস্তবতা নিরিখে অনেক সময় কিছু সিদ্ধান্ত নিই যেগুলো অ্যাপারেন্টলি ভালো না, কিন্তু বাস্তবিকতার জায়গা থেকে আসলে ওটাই সঠিক সিদ্ধান্ত। সো সেই সিদ্ধান্তগুলি দিয়ে তারা ব্যর্থ হয়েছিল। তারা ভ্যাট অর্ধেক করে দিয়েছিল, ট্যাক্স কমিয়ে দিয়েছিল, তখন তো আমি নিশ্চিত সেই দেশের সিটিজেনরা তালি দিয়েছিল, খুব খুশি হয়েছিল ট্যাক্স কমিয়ে দিয়েছে। হয়তো কোনো বিশেষজ্ঞরা তাদের সেই পরামর্শ দিয়েছিল কমিয়ে দিয়েছিল, কিন্তু সমস্যা হচ্ছে এইসব ভুল সিদ্ধান্ত যদি হয় এবং তার আগে যদি এই যে করোনার অভিঘাত এবং তার জঙ্গি আক্রমণ সব কিছু মিলে, তখন তারা যখন বিপদে পড়ে তখন কিন্তু আর কেউ দায় আর নেয় না, তখন ওই যে যারা পলিটিশিয়ানস তাদেরকে দৌড়ানিটা খেতে হয়, যেটা আমরা দেখছি। সো যে কারণে সরকারগুলোকে যেটা করা উচিত আমি মনে করি বাংলাদেশের সরকার, যে কারণে দেখবেন যে যে কথাই বলেছে যে বিষয় নিয়ে সব কথা শুনেছে, কিন্তু যেটা করা সেটাই কিন্তু করেছে। বলেছে যে গ্যাসের দাম বাড়ানো যাবে না, বাড়িয়েছে। বলেছে বিদ্যুতের দাম বাড়ানো যাবে না, বাড়িয়েছে। বলেছে যে ট্যাক্স বাড়ানো যাবে না, বাড়িয়েছে। এখন ওগুলো অ্যাপারেন্টলি ওই সময় মনে হচ্ছে খারাপ সিদ্ধান্ত, মানুষের কষ্ট হচ্ছে, কিন্তু লং টার্মে দীর্ঘমেয়াদে কিন্তু ওগুলো বাংলাদেশকে বাঁচিয়ে দিয়েছে। অনেক সময় আপনি দেখবেন যে আপনি আপনার বাচ্চাকে টিকা দিতে নিয়ে গেলেন, যখন আপনি সুইটা ঢুকাবেন তার শরীরে সে তো কেঁদে উঠবে, তো আপনি বাবা হিসেবে আপনার তো এই যে কষ্টটা বাচ্চা হচ্ছে এটা কেন আপনি করবেন? আপনি টিকাটা না দিয়ে তাকে একটা চকলেট দিলে তো বাচ্চার মুখে একটা হাসি ফুটতো, তাহলে আপনি একটা ভালো বাবা হিসেবে তাকে তো চকলেট দেওয়ারই কথা ছিল, বাচ্চাটা হাসতো, আপনি কেন একটা সুই ঢুকাচ্ছেন? কিন্তু আপনি যখন চিন্তা করেন যে বাচ্চার মঙ্গলটা চিন্তা করেন দীর্ঘমেয়াদে, তখন বাচ্চাটা কাঁদলেও তার হাতে চকলেটটা না দিয়ে ওই টিকাটা দিচ্ছেন সুই ফুটিয়ে। অ্যাপারেন্টলি বাচ্চাটা ওই মুহূর্তে কাঁদছে, কিন্তু আপনার চিন্তা আছে কিন্তু ভবিষ্যতে ওই বাচ্চার ভবিষ্যৎ নিয়ে। তো সরকার যখন পলিসি নেয় একটা দেশের আপামর জনসাধারণের মঙ্গল চিন্তা করে দীর্ঘমেয়াদে তখন তাকে কিছু কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয় এই কঠিন সিদ্ধান্তগুলো হচ্ছে অনেকটা টিকা দেওয়ার মতো তখন অনেকে অপছন্দ করে অনেক বিভ্রান্তি ছড়ায় অনেক কথা বলে কিন্তু সিদ্ধান্তগুলো নিতে হয় ভবিষ্যৎটা ঠিক রাখার জন্য তো শ্রীলঙ্কান গভর্নমেন্ট সেই সিদ্ধান্তগুলো নিতে ব্যর্থ হয়েছে ট্যাক্স কমিয়ে দিয়েছে তাদেরকে টেম্পোরারি ক্ষণিকের কিছু সুখ দিয়েছে আনন্দ দিয়েছে কিন্তু লং টার্মে এসে বিপদে পড়ে গেছে সো এখনো যেমন দেখেন বিশ্ব বাস্তবতায় যে গ্যাসের সংকট তেলের সংকট বিদ্যুতের সংকট এই বাস্তবতায় আজকে সরকার কিন্তু দূরদর্শিতার জায়গা থেকে এই ক্ষেত্রে একটা বিদ্যুৎ সাশ্রয়ী একটা যে প্ল্যান তারা করেছে এবং গ্যাস এবং জ্বালানি এটার প্রয়োজন আছে কারণ আমি তো বিপদে পড়ে যাওয়ার পরে তো আমি বাঁচতে পারবো না তার আগেই তো আমাকে সিদ্ধান্ত নিতে হবে তো অনেকের পছন্দ হচ্ছে না কষ্ট হচ্ছে আমরা জানি 2 ঘন্টা 3 ঘন্টা লোডশেডিং হলে তো খারাপ লাগে সবারই কিন্তু এটা কেন করতে হচ্ছে আমার ভবিষ্যৎ মঙ্গলটা চিন্তা করে আমাকে সাবধান হতে হচ্ছে বিশ্ব বাস্তবতায় অনেক কিছু ঘটে গেছে করোনা পরবর্তী পিরিয়ডে যে রিকভারি পিরিয়ডে যে পেন্ট আপ ডিমান্ডটা হয়ে গেছে সবকিছুর ডিমান্ড বেড়ে গেছে তো তখন সেই বাস্তবতায় যে দাম বেড়ে গেছে তারপর আসলো মরার উপরে খাড়াঘা যুদ্ধ এই সব মিলিয়ে এই সংকটের জন্য তো কোনো দেশের সরকার দায়ী না একইভাবে বাংলাদেশের সরকারও দায়ী নয় কিন্তু এই বাস্তবতায় তাকে সঠিক সিদ্ধান্ত নিতে হচ্ছে সে যদি এখন সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয় বাংলাদেশের সরকার তাহলে ভবিষ্যতে কোনো সমস্যা তৈরি হলে তার দায় তাকে নিতে হবে জন্য যে কারণে এই সরকারকে এখন কঠিন এবং টাফ সিদ্ধান্ত নিতে হচ্ছে ভবিষ্যতে মানুষকে প্রোটেকশন দেওয়ার জন্য সুরক্ষা দেওয়ার জন্য সো আসবো আমি আপনার কাছে মিস্টার এম শফিক চৌধুরী আপনার কাছে কি মনে হয় শ্রীলঙ্কার বাস্তবতা বাংলাদেশের বাস্তবতা বাংলাদেশ কি হচ্ছে শ্রীলঙ্কা বা এই আলোচনাই বা কেন উঠবে আমরা তো গত এক যুগ ধরে নানা রকমের নানা উন্নয়ন নানান ক্ষেত্রে কিছুটা মিস্টার আরাফাতও বলেছেন যে ব্যাংকের রিজার্ভের কথা বলি অন্যান্য ক্ষেত্রে বলি পার ক্যাপিটা ইনকামের কথা বলি গ্রোথের কথা বলি সবই স্টেডি আজকে এখানে এই প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে বাংলাদেশকে আমি প্রথমত মোহাম্মদ আরাফাতের সাথে আমি একমত একটা ব্যাপারে সেটি হচ্ছে যে এই মুহূর্তে যে সমস্যাটি এটা বৈশ্বিক সমস্যা শুধুমাত্র আমাদের বাংলাদেশের সমস্যা হিসাবে বিবেচনা করা ঠিক হবে না আমি এই মুহূর্তে আমি যেটা মনে করি যে কীভাবে আমরা এই সমস্যাটাকে সমাধান করতে পারি সেদিকে আমাদের দৃষ্টিপাত করা উচিত তারপর আমি একটু পিছনের দিকে যেতে চাই সেটি হচ্ছে যে আসলে আমাদের যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বা দেশ পরিচালনার ক্ষেত্রে মানে নির্ভুল তো সবাইকে বলা যাবে না ভুল থাকতেই পারে যেমন আপনি যদি ইন্ডিয়ার সাথে লক্ষ্য করে দেখবেন যে ইন্ডিয়াতে কিন্তু 2018 সালে তাদের অর্থনৈতিক বিপর্যয় দেখা দিয়েছিল এবং তারা সেই জায়গা থেকে অনেক উপরে উঠে এসেছে এবং তাদেরকে বলা হয় আগামী বছর নাগাদ তারা বিশ্বের 5ম বৃহত্তম অর্থনৈতিক শক্তি হয়ে আবির্ভাব হবে তো সেই ক্ষেত্রে আমাদের মনে হয় যে আমাদের ভুলগুলা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত এই মুহূর্তে আমি মনে করি যে মানুষের যে একটা প্যানিক তৈরি হয়েছে প্যানিক তৈরি হওয়ার 3টা কারণ কারণ আপনি জানেন যে আমাদের পজিটিভ কতগুলো দিক আছে যেমন আমরা কৃষিখাতে আমরা খুব ভালো আমাদের প্রবাসী আয় খুব সন্তোষজনক আমরা নারীর ক্ষমতায়নে আমরা এগিয়ে আছি আমাদের স্বাস্থ্যসেবা খাত ভালো যেটা আমরা কোভিডের মতো একটি মহামারীতে আমরা প্রমাণ করেছি যে আমরা একটা 3য় বিশ্বের দেশ হিসাবে আমরা যে সার্ভিসটি দিয়েছি সেটি প্রশংসার দাবিদার নিঃসন্দেহে এবং পাশাপাশি আমরা প্রযুক্তিরও যথাযথ প্রয়োগ করেছি বিশেষ করে আপনি যদি আমাদের যে NID আমাদের যে বার্থ রেজিস্ট্রেশন এবং আমাদের এবং ইভেন যে আমাদের যে ভ্যাকসিনেশন প্রসেসটা সেটাও আমরা প্রযুক্তি ডিপেন্ড করেছি কিন্তু তারপরও কেন মানুষের এই ভীতিটা আসছে ভীতি আসার মূল কারণটা হচ্ছে যে আমাদের বাজেট যেটি দেওয়া হয়েছে কিছুদিন আগে যে বাজেটটির মধ্যে আমরা দেখা যাচ্ছে যে আমাদের বাজেটের মধ্যে প্রায় সোজা মোটা দাগে বলা যায় যে প্রায় অর্ধেকের কাছাকাছি আমাদের বাজেট ঘাটতি রয়েছে 2,40,000 কোটি টাকা যদি আমরা 6,88,000 কোটি টাকা বাজেট যদি অ্যানালাইসিস করি তো কেন আমাদের এতটুকু ঘাটতি থাকবে এবং সেই ক্ষেত্রে যে আমাদের আয় ধরা হয়েছে ঘাটতি বাজেট তো প্রায় এবং শুধু আমাদের যে রাজস্বের যে আয়টি ধরা হয়েছে সেটি ধরা হয়েছে 4,88,000 কোটি টাকা সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে রাজস্ব যে মানুষ যে দিতে পারবে এই যে বিশ্বের বৈশ্বিক কোভিড সমস্যা এবং পাশাপাশি ইউক্রেন ওয়ার ক্রাইসিসের কারণে ব্যবসা বাণিজ্য একটা সোজা মোটা দাগে বলা যায় যে আমাদের সাপ্লাই চেনটি এখন একটা মানে বিভিন্নভাবে খণ্ড বিখণ্ড হয়ে গিয়েছে বিধায় আমাদের জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে মানুষের পক্ষে এখন জীবিকা নির্ধারণ করাই কিন্তু এখন একটা কঠিন পর্যায়ে চলে গেছে তো সেই ক্ষেত্রে রাজস্ব আরোহণ প্রক্রিয়াটিও কিন্তু জটিল হয়ে যাবে বলে মনে করি সেই ক্ষেত্রে মানুষ একটু প্যানিক থাকে যে বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার দিকে যায় কিনা এটা একটা মানুষের একটা পারসেপশন থেকে মানুষ ধারণা করে আর পাশাপাশি আপনি যদি দেখেন যে আমাদের আরেকটি বড় খারাপ এক্সাম্পল যেটি আছে যেটা হচ্ছে আমাদের মধ্যে কিছু কিছু প্রবণতা আছে বৈদেশিক ঋণ নেওয়ার প্রবণতা আছে বৈদেশিক ঋণগুলো কিন্তু আমরা যথাযথভাবে আমরা এক পর্যায়ে যখন একটা বাড়তে থাকবে আপনার ক্রমান্বয়ে যদি একটা সংখ্যাবদ্ধ তৈরি হয়েছে যে বাজেটারি সাপোর্ট যে একটা এক পর্যায়ে কিন্তু বাজেটটাও কিন্তু বৈদেশিক একটা বোঝা আছে আমাদের গায়ে। তারপর আমাদের যদি সংখ্যাটা আস্তে আস্তে বাড়তে থাকে তখন কী হবে? আমরা হয়তো ইমিডিয়েটলি আমাদের কোনো একটা প্রবলেম আমি অন্ততপক্ষে দেখি না, কিন্তু লং রানে কিন্তু আমাদের একটা বড় সমস্যা থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে সেই জায়গাগুলোকে কীভাবে আমরা ওভারকাম করতে পারি সেদিকে আমাদের দৃষ্টিপাত দেওয়া উচিত। বিশেষ করে আমাদের এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের বাণিজ্য ঘাটতি, এবং আপনি জানেন যে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ বাণিজ্য ঘাটতি এই মুহূর্তে বিরাজ করছে, সেটি প্রায় $33 বিলিয়ন মতো। সেই $33 বিলিয়ন আমাদের শুধু আমদানির ক্ষেত্রে এত কেন এত বেশি আমদানি, রপ্তানি এটা তো কম কেন? আমদানি তো এখন বাংলাদেশে বড় সংকটের একটা বড় কারণ এখন। এই জন্য আমাদের মনে হয় যে বাণিজ্য ঘাটতিটি যদি আমরা একটা সহনীয় পর্যায়ে না নিতে পারি তা সেক্ষেত্রে কিন্তু জনগণের যে একটা ভীতি তৈরি হওয়া স্বাভাবিক ব্যাপার, এটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে। মানে আপনার সূচনা বক্তব্যে মোহাম্মদ আরাফাত এই আমদানির কথা বলছিলেন যে বাংলাদেশ কি যে পরিমাণ কমলার নাশপাতি আমদানি করে যে পরিমাণ যেই ভলিউমের সেই সব আমদানি আসলে এখন আর প্রয়োজন আছে কি না, বা এটা তো আমাদের ফরেন রিজার্ভের উপরে আসলে একটা প্রভাব বিস্তার করে। অ্যাবসলিউটলি আমি একমত, কিন্তু যেটা হয়েছে কি দেখেন কোভিডের মধ্যে আমরা 1-1.5 বছর সবকিছু বন্ধ ছিল। তো বন্ধ থাকাতে যেটা হয় ইকোনমিক্সের এটা একটা মানে ন্যাচারাল ফেনোমেনা যেটাকে বলে, ধরেন যারা বিদেশে যেহেতু ঘুরতে তারা যেতে পারে নাই, যারা চিকিৎসা দেওয়ার জন্য যেতে চায় তারা যেতে পারে নাই, যারা সন্তানদের বিদেশে পড়ানোর জন্য পাঠায় তারাও পাঠাতে পারে নাই, যারা ধরেন যে জিনিসগুলো বিদেশ থেকে আমদানি করা বা নিজের জন্য কেনা সেগুলো সব বন্ধ ছিল। তো হয় কি এরই বন্ধ থাকার পরে যখন করোনার রিকভারি পিরিয়ডটা শুরু হলো, যেহেতু সরকার আবার স্টিমুলাস প্যাকেজগুলি দিয়ে অর্থনীতির চাকাটাকে চালু রেখেছে এবং আমাদের রফতানি কিন্তু আবার বেড়েছে। দেখেন রফতানি কিন্তু ঘাটতি আমরা দেখিনি, রফতানি আয় কিন্তু বেড়েই গেছে, আমাদের কাস্টমসের আর্নিং বেড়েছে, এই আমদানি হয়েছে বলে আবার বেড়েছে। তো এখন এটাকে বলে পেন্ট আপ ডিম্যান্ড, হুট করে রিকভারি পিরিয়ডে এসে ডিম্যান্ডটা বেড়ে গেছে, সব যে বন্ধ ছিল এটাকে এখন সবাই বেশি বেশি করে করতে যাচ্ছে, যে কারণে এই পেন্ট আপ ডিম্যান্ডটাও কিন্তু আপনার একটা জায়গায় স্থিতিশীল একটা জায়গায় চলে আসবে সময়ের সাথে সাথে। তো এইটা একটা জিনিস হতে পারে, পলিসি মেজার্স নিয়ে ইমিডিয়েটলি এটাকে কার্ভ করা যেতে পারে, কিন্তু ইভেন্চুয়ালি এটা ইকুইলিব্রিয়ামে চলে আসবে। দেখেন করোনার ওই পিরিয়ডে যখন সব বন্ধ ছিল জ্বালানির দাম কমে গিয়েছিল, কেন? কারণ জ্বালানিটা ক্রয় করছিল না কেউ, জ্বালানি যে ক্রয় করার জন্য যে ট্রান্সপোর্টেশন যে ফ্রেট এটাই তো বন্ধ ছিল, কারণ জ্বালানির দাম কম কিন্তু কেউ যে 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 নিয়ে আসবে কীভাবে আনবে সেটার কোনো উপায় ছিল না, সব লকডাউন হয়ে বসে। তখন কি হয়েছে যারা জ্বালানি বিক্রি করতো সাপ্লাই করতো তাদের ছোট ছোট অনেকে বন্ধ হয়ে গেছে, এবং বড় বড় যারা তারা তাদের টোটাল যে আপনার ক্যাপাসিটি সেটাকে রিডিউস করে ছোট করে নিয়ে এসেছে। কিন্তু করোনা রিকভারি পিরিয়ডে যখন পেন্ট আপ ডিমান্ডটা বেড়ে গেল তখন চারিদিক দিয়ে হুহু করে ডিমান্ডটা এমনভাবে বাড়লো কিন্তু সাপ্লাই সাইডটা ওইভাবে সাথে সাথে এইটাকে মিটিগেট করতে পারলো না, যে কারণে আমি যেটা মনে করি আমার একটা প্রেডিকশন ছিল যে আমি 2 মাস আগে বলেছিলাম যে আগামী 8 থেকে 9 মাসের মধ্যে এই যে একটা গ্যাপ তৈরি হয়েছে সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের, যেমন ডিমান্ড বেড়ে গেলে সাপ্লাই কমে গেলে যেমন দাম বেড়ে যায়, একইভাবে দামটা যখন বাড়ে তখন সাপ্লাই সাইডটাও আবার বাড়িয়ে বাড়িয়ে অটোমেটিকলি একটা ইকুইলিব্রিয়ামে চলে আসে, স্থিতিশীল একটা পর্যায়ে চলে আসতো, এবং এটা কিন্তু হয়ে যেত, খাদ্যদ্রব্যের দাম আপনার কমে যেত, সকল কিছু একটা স্থিতিশীল জায়গায় আসতো। কিন্তু সমস্যাটা হয়ে গেল আবার ম্যানমেড ক্রাইসিস যেটা আমরা ক্রিয়েট করলাম, রাশিয়া ঢুকে পড়লো ইউক্রেনে, এইটা একটা বড় সমস্যা তৈরি করলো। রাশিয়ার উপরে ইউরোপ মানে আপনার বিশালভাবে নির্ভরশীল জ্বালানির উপরে, আপনারা জানেন। এখন যেহেতু তারা আবার স্যাংশন দিয়ে রেখেছে তারা বিভিন্নভাবে ওখান থেকে নিতে পারছে না, আমরা যেসব স্পট মার্কেট থেকে জ্বালানিগুলি কিনতাম তারা এখন ওখান থেকে কিনে কিনে রেখে দিচ্ছে, সিঙ্গাপুর জাপান সাউথ কোরিয়া কিনে তারা স্টোর করে রাখছে, তখন ওইখানে আবার দামটা বেড়ে গেছে। আগে $4 যেটা কিনতাম LNG সেটা এখন আপনার $41 $42 হয়ে গেছে। যুদ্ধের পরে আপনার করোনা রিকভারি পিরিয়ডেই তো এগুলো 40-এ চলে গেছে, যুদ্ধের পরে 70 পর্যন্ত গেছে। তো এই যে সিচুয়েশনটা এটা কিন্তু সাময়িক, হ্যাঁ এটা নিয়ে আমি খুব একটা ভীত নই, এই কারণে এই সাময়িক সিচুয়েশনটা ইকোনমি তার নিজের যে আপনার প্রক্রিয়ার মধ্যে থেকে এটাকে একটা ব্যালেন্সের মধ্যে একটা স্থিতিশীল জায়গায় নিয়ে আসতো। তো আমদানি বেড়ে যাওয়ার কারণটাই এটা, আমি মনে করি না এটা অন্য কোনো কারণে আলাদাভাবে বেড়েছে, তবে এগুলো আস্তে আস্তে স্থিতিশীল হয়ে যাবে, এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই আমি মনে করি। বাট এখন যদি সাধারণ মানুষকে মানে যেটি আপনি উল্লেখ করছিলেন একটা হচ্ছে যে বিদ্যুতের যেটি দীর্ঘদিন অভ্যস্ত মানুষ ছিল না, মানে লোডশেডিংয়ের, এখন হঠাৎ করে 2 ঘন্টা 3 ঘন্টা আবার সেটা আবার যেভাবে ডিসিশনটা দেওয়া হচ্ছে সেটা আসলে ফলো করা সম্ভব হচ্ছে না, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেখানে নানা রকম ঘটছে, এটি একটি সমস্যা। আরেকটা হচ্ছে ইনফ্লেশন মানে মূল্যস্ফীতি, সেটি রেকর্ড পরিমাণ গত 9 বছরের মধ্যে এবং সেটি আসলে সাধারণ মানুষকে যত যুক্তি থাকুক না কেন সাধারণ মানুষ তো আসলে সেটি সে চাইবে তার মতো করে সে যেন তার আয়ের সঙ্গে মিলিয়ে জীবনযাপন করতে পারে এবং সেক্ষেত্রে সরকারের দিক থেকে একটা দায়িত্ব থাকেই যে সেটাকে কীভাবে। সো আপনি এই দুটো জায়গায় যদি আপনি একটু অ্যাড্রেস করেন। আমি বলি মূল্যস্ফীতি যে বিষয়টি এটা গোটা বিশ্ব জুড়ে হচ্ছে, বাংলাদেশের ক্ষেত্রে শুধু নয়, এবং একই সাথে আপনার সাথে একমত যে এই কথা বলে আপনি কিন্তু কোনো কাউকে আরাম দিতে পারবেন না, যার কষ্ট হচ্ছে তার হচ্ছে। বাট অ্যাট দ্য সেম টাইম এখানে কিছু মেজার্স নিতে হবে। আমি মনে করি আমাদের ইনভেস্টমেন্টের উপরে বা ডিপোজিটের উপরে আপনার ইন্টারেস্ট রেটটা বাড়াতে হবে। এখন এটা 6% আছে, এটাকে 9% করে দেওয়া দরকার। এবং তাহলে যেটা হবে আবার অন্টারপ্রনারদের একটু সমস্যা হয়ে যাবে, তাদের আবার যে 9% রেটে তারা যে মানে ব্যাংক লোন নিয়ে ইনভেস্ট করতো সেটা 12-তে চলে যাবে। কিন্তু পৃথিবীর অনেক দেশে কিন্তু সেটি বাড়িয়ে দিয়েছে। সেটাই আমি বলছি, এটা আমাদের করতে হবে। এটা যদি আপনি করেন তাহলে 1-1.5 বছর এটা একটা রিফ্লেকশন আপনি পাবেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটা কিছুটা কমে আসবে। এই একটা মেজার্স নেওয়া দরকার। আর দ্বিতীয় জিনিসটা আপনাকে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে বিদ্যুতের ক্ষেত্রে আপনাকে আমি একটা আশার বাণী দিতে চাই। সেটা হচ্ছে যে এখন তো আমরা ধরেন 2 থেকে 3 ঘন্টা বলছি, কিছু কিছু জায়গায় হয়তো একটু ফ্ল্যাকচুয়েশন আছে। এখানে সরকার যেটা বলছে যে তারা যেহেতু পরীক্ষামূলকভাবে দেখছে, এখানে একবারে পুঙ্খানুপুঙ্খভাবে সব জায়গায় তার যে ইনস্ট্রাকশন এটা প্রতিপালন হয়তো হচ্ছে না, কিন্তু তার বিষয়টা সে তো দেখছেই বিষয়টা, এবং সে আস্তে আস্তে স্ট্রিমলাইন করে আনবে। এটা পুঙ্খানুপুঙ্খভাবে অ্যাটলিস্ট 90-95% যাতে প্রতিপালন হয় সেটা ব্যবস্থা হবে। বাট অ্যাট দ্য সেম টাইম যে ভালো খবরটা আমি দিতে চাই সেটা হচ্ছে যে এটা তো জুলাই মাস, অগাস্ট সেপ্টেম্বর এই 2 মাসে আমাদের হয়তো 1-2 ঘন্টা 3 ঘন্টা লোডশেডিং ভোগ করতে হবে। সেপ্টেম্বর অক্টোবরের দিকে এসে মানে সেপ্টেম্বর শেষ হয়ে অক্টোবরের মাঝামাঝি থেকে এসে এই সমস্যার সমাধান হয়ে যাবে, কারণ তখন আমাদের বিদ্যুতের চাহিদার কিছুটা কমবে। এই যে তাপমাত্রা গরম তাপমাত্রা কিছুটা কমবে, যেটা আমাদের হিস্টোরিক্যালি আপনি দেখবেন। দ্বিতীয়ত ডিসেম্বরের দিকে এসে আমার একটা বড় জানুয়ারিতে পরের বছরে 1300 মেগাওয়াটের আমাদের যে রামপালের যে ইয়েটা সেটা কিন্তু চলে আসবে, যেটা কিন্তু LNG নির্ভর না, যেটা ডিজেল বা তেল নির্ভর না, এটা কোল বেসড। তারপর একই সাথে আমাদের পায়রাতে একটা 600 মেগাওয়াটের কোল বেস তাপ বিদ্যুৎ কেন্দ্র চলে আসছে। আদানির যে তাপ বিদ্যুৎ কেন্দ্রটা সেটাও কিন্তু কোল বেস, সেটা চলে আসছে। চট্টগ্রামে আপনার যে এস আলমের একটা আছে যেটা 1300 মেগাওয়াট, মানে 4000 মেগাওয়াটের মতন আমি এবছরের ডিসেম্বর সামনের বছরের জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে আমি অ্যাড করে ফেলছি, যেটি কিন্তু একেবারেই এই যে বিশ্ব জ্বালানিতে আজকে সবচেয়ে বড় যে সমস্যা তৈরি হয়েছে LNG এবং এই ডিজেলের উপরে, সেইটার উপরে আমার ডিপেন্ডেন্স কমিয়ে দিচ্ছে। তো আমি মনে করি সামনের বছরটা আমাদের বিদ্যুৎ খাতেও স্থিতিশীল থাকবে। এখন আমাদের বিদ্যুৎ সেক্টরটা BNP আমলের মতন তো না যে আমার যা চাহিদা, ধরেন চাহিদা ছিল 5000 কিন্তু তার উৎপাদন করার ক্ষমতাই ছিল 3300। সো আপনি যদি তাকে ফ্রি জ্বালানি এনে দেন তাও তো সে 3300 বেশি উৎপাদন করতে পারবে না, 5000 তো দিতে পারবে না। কিন্তু সেই বাস্তবতা তো আজকে নাই। আজকে আমার সর্বোচ্চ চাহিদা যখন 15,500 হয় তখনও আমার বিদ্যুৎ উৎপাদন করার ক্ষমতা 21,500। ক্যাপটিভটা যদি ধরেন তাহলে ওখানে আরও 3,500 আছে, মানে 25,000, 25,500। তো সেক্ষেত্রে আমার জ্বালানিটা যেই আমি স্থিতিশীল করে ফেলবো তখন আমার বিদ্যুৎ আবার লোডশেডিং মুক্ত বিদ্যুৎ দিতে কোনো অসুবিধা হবে। কারণ আমাদের যে বয়স, আমাদের তো ভুলে যাওয়ার কথা না। এখন ধরেন যাদের 18-19-20 বছর বয়স ওদের মনে নাই, আমাদের তো মনে আছে আমরা 12-13 ঘন্টা 14 ঘন্টা লোডশেডিংয়ে ছিলাম। সেই তুলনায় 1-2 ঘন্টা তো কোনো সমস্যা না। আর সবচেয়ে বড় কথা যে যেহেতু আমার নিজের প্রিপেয়ারনেসটা আছে, জ্বালানি সমস্যার সমাধান করতে পারলেই আমার বিদ্যুৎ নেওয়ার কোনো সমস্যা থাকবে না। আর একটা জিনিস আমি যেমন সোহেব চৌধুরীকে বলতে চাই, উনি বাজেটের যে বিষয়টি বললেন যে ঘাটতির যে বিষয়টি আছে, আমার ধারণা বাংলাদেশের সাধারণ মানুষ বাজেট নিয়ে কোথায় ঘাটতি আছে এগুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খ বিচার করে আতঙ্কিত হয়। আই রিয়েলি ডোন্ট থিঙ্ক সো, দে হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট বাজেট। আমি একটা ইউনিভার্সিটিতে পড়াই তো 18-19 বছর ধরে, যারা ব্যবসায় প্রশাসনের শিক্ষার্থী তাদেরকেও আমি যখন বাজেট নিয়ে কখনো তাদেরকে আমি প্রশ্ন করি বা অ্যাসাইনমেন্ট দিই, তারাও কনফিউজ হয়ে যায়। ওদেরকে আমি বলি যে তোমরা যারা ব্যবসায় প্রশাসনের ছাত্রছাত্রী ইকোনমিক্স পড়ছো এবং এই তোমাদের তো অ্যাটলিস্ট বাজেট নিয়ে মানে মানে অ্যাকাডেমিক জায়গা থেকে চিন্তা করা, বোঝা এবং সেটা নিয়ে অ্যানালাইজ করতে পারা উচিত। সো সাধারণ মানুষের ওই জ্ঞান নাই। সাধারণ মানুষ কি করে জানেন, যেটা হয় যে একটা উস্কানি দিয়ে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ইয়েতে যে ছড়িয়ে দেওয়া হয় আতঙ্ক, তারা সেই আতঙ্ক দিয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। তো এই আতঙ্ক তৈরি করার একটা গোষ্ঠী এদেশে আছে, তারা তৈরি করছে কিছু মৌলবাদী উগ্রবাদী গোষ্ঠী, যারা মনে করেন তাদের বাংলাদেশের মানুষের মানে কি বলবো তাদের জন্য ভালো কাজ করে মানুষকে একটা ভালো জায়গায় নিয়ে তার সরকারের থেকে পারফরমেন্সের মাধ্যমে তারা ক্ষমতায় যেতে চায় না, মানুষকে আতঙ্কগ্রস্ত করে অসত্য কথা বলে মিথ্যা তথ্য দিয়ে তারা এটা করে। আর ঋণ নিয়ে আপনি যেটা বলছেন, আমি যেটা মনে করি যতটুকু ঋণ আমরা নিয়েছি বহির্বিশ্ব থেকে সেই ঋণগুলো ঠিক আছে এই কারণে। ঋণ যদি আপনি একেবারে না নেন, ইটস নট এ গুড আইডিয়া। কারণ আপনার যে পোটেনশিয়ালগুলি আছে যেখানে আপনি ইনভেস্ট করে ফার্দার আপনার ওয়েলথ জেনারেট করতে পারেন, সেগুলো আপনি করছেন না, এটা একটা অপরচুনিটি কস্ট হয়ে যাবে। আবার আপনি যে এক্সেসিভ ঋণ নিয়ে ফেলেন, যেটা আপনার শ্রীলঙ্কা করেছে, আবার এমন প্রজেক্টে যেটার কোনো ইকোনমিক ভায়াবিলিটি নাই, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রবলেমে পড়বেন। তো বাংলাদেশ গভর্নমেন্ট বরং ঋণগুলি নিয়েছে এমন প্রজেক্টে বেছে বেছে যে প্রত্যেকটা প্রজেক্টের পোটেনশিয়াল আছে, ফাইন্যান্সিয়াল ভায়াবিলিটি শুধু নাই, ইকোনমিক ভায়াবিলিটি আছে। পদ্মা সেতু বা আপনি কর্ণফুলী টানেল বা এক্সপ্রেসওয়ে বা মেট্রো রেল, আপনি যদি শুধু প্রজেক্ট ভিত্তিতে দেখেন সেটারও আপনি ফাইন্যান্সিয়াল ভায়াবিলিটি পাবেন। আর ইকোনমিক ভায়াবিলিটি যদি দেখেন, দেশের জিডিপিতে কি অ্যাড করবে, পভার্টি এলিভেশনে, জব ক্রিয়েশনে কি কন্ট্রিবিউট করবে, এটা তো ইনর্মাস। কাজে এইখানে আমি মনে করি স্বল্প সুদের লোন নিয়ে ইনভেস্টমেন্টগুলি ইটস এ ভেরি গুড আইডিয়া, কিন্তু এটা মানে এক্সেসিভ হয়ে গেলে দ্যাটস নট এ গুড আইডিয়া। এটা এর মধ্যেই আছে, কিন্তু কিছু জায়গায় আমাদের একটু মানে কেস স্টাডির দিকে তাকাতে হয়। বিশেষ করে মনে করেন যে বাজেটের প্রসঙ্গে আপনি বললেন, কেন আপনারও একটা ইয়ারলি বাজেট প্ল্যান থাকে, হ্যাঁ। সুতরাং সাধারণ মানুষ কি মনে করলো সেটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হচ্ছে আমি রাষ্ট্র পরিচালনা করি, আমি আমার বাজেটের আলোকে দেশ পরিচালনা করব। আই এগ্রি, কিন্তু আমি বলছিলাম আপনি ভাবছেন বাজেট দেখে মানুষ আতঙ্কিত হচ্ছে, এটা আমি বলেছি। সুতরাং আমি যেটা মনে করি আজকে যে সমস্যা তৈরি হয়েছে, যেমন পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে ডিজেল দিয়ে যদি আমি বিদ্যুৎ চালাই, তাহলে আমাকে সরকার 7 টাকা বিদ্যুৎ দিচ্ছে, খরচ হচ্ছে 40 টাকা। তো এই যে একটি বাজেটের একটা মনে করেন যে ব্যয় হচ্ছে, এই ব্যয়ের ধারণাটা কিন্তু কারণে কিন্তু আজকে কিন্তু লোডশেডিংটা করতে হচ্ছে। এবং এই জিনিসটা কিন্তু মনে করেন বুঝলাম না কি বললেন, আমি যেটা বললাম, যেমন মনে করেন যে আজকে যে আমরা ডিজেল ভিত্তিক যে পাওয়ার প্ল্যান্টগুলো চালু করি, যেগুলো এখন বন্ধ করা আছে এই মুহূর্তে, প্রত্যেক মেগাওয়াট বিদ্যুৎ যদি আমরা তৈরি করি কিলোওয়াট, তাহলে পার কিলোওয়াটে আমার খরচ হয় 40 টাকা। কেন হচ্ছে? যেহেতু আমরা ভর্তুকি, আমরা যেহেতু তেলটা কিনে আনছি, তেলটা কিন্তু আমাদের কিনেই পরে তেলটা হচ্ছে যে টাকা আমরা বিদ্যুৎ দিচ্ছি তার চাইতে 3 গুণ দামে আমার তেল কিনেই পড়ে। কেন পড়ছে? আগে থেকে আমরা ভর্তুকি দিচ্ছি। এটা না আজকে কেন পড়ছে? আজকে 40 টাকা হয়ে গেছে। কেন হচ্ছে? যেহেতু সাপ্লাই চেইনে আমরা যেহেতু একটু পিছিয়ে আছি। আর আমাদের সবচেয়ে বড় প্রবলেম যেটি হয়েছে সেটি হচ্ছে যে আমাদের যে পররাষ্ট্র নীতি যেটি আছে সেই জায়গাতে আমরা একটু ব্যাকফুটে আছি। আপনি যদি কম্পেয়ার করেন ইন্ডিয়ার সাথে, যেমন ইন্ডিয়া যেভাবে আজকে রাশিয়ার সাথে এগ্রিমেন্ট করতে পেরেছে, আমি আমার দেশ পারবে না, কারণ আমাদের এই জায়গাতে আমাদের সেই ধরনের একটা অবস্থান তৈরি করতে আমরা পারিনি। সেটা কি করে ফেলা দরকার ছিল? আমার মনে হয় যে অবাস্তব নয়, বাস্তব চিন্তা সেটি হচ্ছে যে আমরা যেভাবে একটা সিঙ্গেল কারেন্সির উপর ডিপেন্ড করে আছি, ডলারের উপর বেস করে, সেটার জন্য আজকে আমাদের ভোগান্তিটা হচ্ছে অনেকাংশে। আমাদের যদি আজকে একটা বিকল্প কারেন্সি থাকতো, বিশেষ করে ধরেন যে আমরা অন্যান্য কারেন্সি যেমন থাকে, যেমন মেজরিটি দেশ ডলারের উপর ডিপেন্ড, না কিন্তু না, তারপরে মনে করেন যে অনেক দেশ কিন্তু অল্টারনেট কারেন্সি চলে যাচ্ছে, যেমন জার্মানি। তারা কি রাশিয়ার সাথে ট্রেড করছে না? করছে তো জার্মানি। আপনাকে বাংলাদেশের অবস্থা বুঝে তারপর পরামর্শগুলো দিতে হবে। যেমন আপনাকে ইন্ডিয়া কি করছে না, বা ইয়া কি করছে না, কি বা আপনারা যে ইন্ডিয়া করতে যে কি ফেস করছে গ্লোবালি, আপনি দেখেন না না, কিন্তু তাদের তো ইন্ডিয়ার সেই ফুটিংটা আছে তো, হ্যাঁ। তো সুতরাং ওরা তো 80 বছর বয়সী একটা দেশ, ওদের ধারাবাহিকভাবে ডেমোক্রেসি ছিল, তারা একটা জায়গায় গেছে, ওদের 100 কোটির উপরে জনসংখ্যা, তারা 4th লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড। আমি কি সেটা হয়ে যেতে পারতাম 14 বছরে? কিন্তু না, আমাদের না, যেহেতু আমরা বলছি আমাদের যে অর্থনৈতিক গ্রোথ যেটি আছে, আমরা কিন্তু এই সাউথ ইস্ট কান্ট্রির মধ্যে অনেক ক্ষেত্রে উপরে আছি। তো সেই ক্ষেত্রে আমি কেন তার সাথে আমাকে কম্পেয়ার করতে হবে? আমি আমার মতো চলবো, আমার মতো চলবো। সুতরাং আমি যদি বলি যে 80 বছরের দেশ, তার মতো আমি পারবো না। আই এম নট এগ্রি উইথ দিস কনসেপ্ট। আমি আমার মতো চলবো, আমি আমার প্রয়োজনে আমি আরো 10টা কারেন্সির সাথে অ্যালাইনমেন্ট করবো, আমি সেভাবে যে চিন্তা করি। কিন্তু আপনি একটা করতে, আমার যে অন্য দিক থেকে আমার বক্তব্য যেটা হচ্ছে, আজকে যে আমি মনে করি যে সরকারের একটি দূরদর্শিতার পরিচয় হচ্ছে যে রূপপুর পাওয়ার প্ল্যান্ট। আপনি যদি চিন্তা করে দেখেন যে ডিজেল ভিত্তিক পাওয়ার প্ল্যান্টগুলো কিন্তু আজকে না হোক আগামী একদিন বার্ডেন হতোই, এটা বার্ডেন হওয়া স্বাভাবিক, কারণ এত ভর্তুকি দিয়ে চালানো যায় না। আমি মনে করি যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো যদি কাজ করে, এবং আজকে সারা বিশ্বে যেখানে মানে কোল ফায়ার নিয়ে যখন সমালোচনা করা হচ্ছিল, সেক্ষেত্রে আজকে কিন্তু এই কোল ফায়ার নিয়ে সবাই ফিরে আসছে। কারণটা কি? যেহেতু ফুয়েলের ভিত্তি করে আপনার বিদ্যুৎ কেন্দ্র চালানো যায় না। আমি মনে করি যে এই দৃষ্টিভঙ্গিতে আমরা কিন্তু অনেকটা অ্যাডভান্স আছি। আপনি কি বলে গেছেন যে এটা নিয়ে সারা পৃথিবীতে ক্রিটিসাইজ হয়েছিল যে কোল ফায়ার নিয়ে আমাদের বাংলাদেশই তো হয়েছিল। সুতরাং আমি মনে করি যে এখন ইউরোপও কিন্তু চিন্তা করছে তারা এই কোল ফায়ারে চলে যাবে। আমি যেটা মনে করি, একটা সেকেন্ড টু ইনসার্ট দেই, যারা বাংলাদেশে আপনার কয়লা ভিত্তিক প্রকল্পের বিরোধিতা করেছে রামপাল থেকে শুরু করে সবগুলো, অথচ আজকে কয়লা ভিত্তিক প্রকল্পগুলো আমাকে সমাধান দিচ্ছে। অফকোর্স আমি যেটা মনে করি যে এই যে চিন্তা ধারণাগুলো আমার মনে হয় যে আমাদেরও সময় আসছে যে আমাদের একটি মানে অল্টারনেট কারেন্সির উপর ডিপেন্ড করা, তাহলে আমাদের বার্গেনিং পাওয়ার বাড়বে। আপনি একটা জায়গায় বুঝতে পারবেন রুপি না রুবেল, এটা ডিপেন্ডস অন দা স্টেটস পলিসি মেকারস। দিস ইজ নট মাই অপিনিয়ন। আমি মনে করি যে একটা বিকল্প কারেন্সির দিকে আমাদের চিন্তা করতে হবে। শুধুমাত্র ডলার কেন্দ্রিক থাকলে এই ক্রাইসিস থেকে আমরা পরিত্রাণ পাবো না। আমি আপনাকে কেস স্টাডির কথা বলছিলাম, আপনি দেখেন চায়না হিউজ পরিমাণ ইনভেস্ট করেছে পাকিস্তানে, হিউজ মিলিটারি সাপোর্ট বলেন, তাদের রুট বলেন, তাদের আপনার স্টক মার্কেট বলেন। আমাদের এখনও স্টক মার্কেটে করেছে, রুটে করেছে, বিভিন্ন করেছে, কিন্তু তাদের এখনও করেছে ব্যাপক হারে। কিন্তু কারণটা কি? এটা একটা ঐতিহাসিক কারণ আছে। আমাদের দেশ স্বাধীন হওয়ার পর মানে 1947 থেকেই ইন্ডিয়াকে চেস করার জন্য চীন পাকিস্তানের সম্পর্ক এবং আমেরিকারও পাকিস্তানের সম্পর্কটা ভালো সম্পর্ক ছিল, যেই প্রেক্ষিতে 1971 সংগ্রামে কিন্তু আমাদের বিরুদ্ধে দুটি দেশই ছিল। আমি মনে করি যে তাদেরকে চীন তার নীতিগত কারণে তাদেরকে সাপোর্ট করেছে। আপনি যদি ডন পত্রিকা দেখেন 1971 16 ডিসেম্বর, ওখানে পরিষ্কার লেখা আছে ওরা সারেন্ডার করছে, ওখানে বক্তব্য আছে চায়না উইল সাপোর্ট দ্যাম, হ্যাঁ কী বলে ইনফিনিটি সাপোর্ট টু পাকিস্তান। তো এই ধরনের হেডিং তারা পাবলিশ করেছে। সুতরাং সেই চায়না ওই ধরনের সাপোর্ট দেওয়ার পরেও কিন্তু পাকিস্তান কিন্তু মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। আজকে আমাদের চাইতে পাকিস্তানের অর্থনীতি অনেক বেশি ছিল, আমাদের চাইতে সব দিকে তা এগিয়ে ছিল। এখন আমার কাছে মনে হয় যে আমরা যদি নিয়ন্ত্রিত পদ্ধতিতে যদি না যাই তাহলে আমাদের কিন্তু আপনি এত মানে এত আত্মতুচ্ছিত করার কারণ নাই। আমি মনে করি যে সাবধানতা চীনের প্রতি নির্ভরতা বাংলাদেশকেও কমাতে হবে কারণ ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারে। আমি মনে করি যে কারণটা হচ্ছে আমরা যদি সংযত না হই, কারণ আপনি নিজেই জানেন যে BRI নামে যে প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে সেটির মাধ্যমে কিন্তু বহু দেশকে বহু সমস্যায় ফেলে দিয়েছে চীন। আপনি লাওসের দিকে চিন্তা করেন, আপনি যদি চিন্তা করে থাকেন যে ইন্দোনেশিয়ার দিকে, আপনি যদি চিন্তা করে দেখেন ইথিওপিয়া ভালো করতেছিল কিন্তু হুট করে তারা কিন্তু ডাউন হয়ে গেল বিকজ অফ চাইনিজ লোন। এই জন্য বলা একটা শব্দ চলে আসছে কি ড্যাপ ট্র্যাপ ডিপ্লোমেসি। তাই আমি মনে করি যে ওই জায়গাগুলোতে আমাদের সতর্ক থাকতে হবে, কারণ আমাদের মধ্যে এখনই আমাদের সরকারের মধ্যে অনেকে আবার চীনকে পছন্দ করেন, যার ধারাবাহিকতা দেখা যাচ্ছে যে আমাদের আওয়ামী লীগ যে আদর্শ চেতনায় বিশ্বাস করে সে 71-এর চেতনা, সেই চেতনার পরিপন্থী কাজ করেছে চীনের কমিউনিস্ট পার্টির সাথে MoU সাইন করে। আমি মনে করি যে বাংলাদেশ আওয়ামী লীগ যদি কোনো পলিটিক্যাল পার্টির সাথে স্বাক্ষর করতো সেটি হতে হবে ইন্ডিয়ার কংগ্রেস ইন্দিরা অথবা মস্কোর কমিউনিস্ট পার্টি রাশিয়া, যেটা যেটা আছে। আমার এই দুইটার সাথে তাদের এগ্রিমেন্ট করা হতে ছিল প্রথম, কারণ কোনো ক্রমে কোনো আঙ্গিকেই আজকে কিন্তু আমি এটা মানতে পারি না যে বাংলাদেশ আওয়ামী লীগ যে চীনা কমিউনিস্ট পার্টির সাথে MoU সাইন করবে। তা আমি একটা জাস্ট আমার একটা ব্যক্তিগত অপিনিয়ন, আমি যেটা মনে করি এটা বলা দরকার। আরেকটি জিনিস যেটা মনে করি যে আমাদের যে আর্থিক খাতের যে একটা খুবই একটা বেসামাল অবস্থা আছে, আমি মনে করি না যে এটা আমরা খুব ভালো অবস্থায় আছি। ডলার বাজার এবং আমাদের ব্যাংকিং খাত, আমি উনি যেটা বললেন যে হুট করে যে আমাদের যে ট্রেড ডিফিসিটটা বেড়ে গিয়েছে তা ঠিক না, বাণিজ্য ঘাটতি কিন্তু আমাদের কয়েক বছর যাবত চলে আসছে। না এটা আমি বলিনি, হ্যাঁ বাণিজ্য ঘাটতি হুট করে বেড়েছে এটা আমি বলি যে সাপ্লাইয়ের জন্য ইম্পোর্টটা বেড়ে গেছে, ডিমান্ডটা পেন্ট আপ ডিমান্ডটা বেড়ে গেছে পোস্ট করোনা রিকভারি পিরিয়ড, এটা গোটা বিশ্বে বেড়েছে। আপনি যদি কম্পেয়ার করেন যে লাস্ট 3 ইয়ার্সে কিন্তু আমাদের যে ধারাবাহিকতাটা ছিল সেই জায়গায় একটা ব্যালেন্স হওয়ার কথা ছিল। 3 বছর তো আমরা ইম্পোর্ট করতে পারি নাই, সেটা তো 2 বছরে ধাম করে পড়ে গেছে। রিকভারি পিরিয়ডে ধাম করে ইম্পোর্ট কিন্তু কমে নাই, ইম্পোর্ট খুব একটা বেশি কমে নাই। না কমেছে, হ্যাঁ করোনার যে 1-1.5 বছরে ইম্পোর্ট অনেকখানি কমার কথা, করোনার সময় আমি করোনা 1.5 বছরে ইম্পোর্ট কমে গেছে, আমি এক্সপোর্ট কমে নাই, কিন্তু করোনা রিকভারি পিরিয়ডে অনেক বেড়ে গেছে। আমাদের যেটা ছিল যে 28 বিলিয়ন থেকে আমরা এই করোনাকালীন সময় এই 10 মাসে আমরা এটা 3 বিলিয়ন আমাদের বেড়ে গেছে। হ্যাঁ এই জন্য আমরা মনে করছি যে এই বছর নাগাদ 33 বিলিয়ন বা 37 বিলিয়ন রিচ করতে পারে এই অর্থবর্ষে। তা আমাদের যেহেতু হাতে যে রিজার্ভ যেটি আছে সেটি $42 বিলিয়ন, তা আমরা মনে করি যে $42 বিলিয়ন আমাদের হাতে আছে, সেই $42 বিলিয়নের সাথে যদি ডিফিসিটটা আমাদের কাছাকাছি থাকে তাহলে যে কোনো নাগরিকেরই আতঙ্কিত হওয়ার কারণ থাকে। এই জন্যই সরকার কিন্তু খুব সতর্ক পদ্ধতি নিয়েছে। আমি মনে করি যে সরকার, কিন্তু আপনি কোন ট্রেড ডেফিসিটের কথা বলছেন? ট্রেড ডেফিসিট তো আমার সবসময় ছিল, কিন্তু আমি তো সেটাকে মিটিগেট করেছি আমার রেমিটেন্স থেকে। আমার ব্যালেন্স অফ পেমেন্টটা তো এখানে আমি এখন তো রেমিটেন্স ইজ ভেরি মাচ স্লোপিং আই নো বাট সলিউশনটা কি সলিউশন যেটা হচ্ছে যে আমদানি কমায় দেয়া আমদানি হ্যাঁ অবশ্যই সরকার তাই তো করছে এখন আজকে যেমন 5টি আজকে যেরকম সেটা আপনাকে চিহ্নিত করতে হবে কোন কোন খাতে আমদানি কমানো যায় অফকোর্স এটা কমাতে হবে অনেকগুলি সলিউশন আছে একটা হচ্ছে আপনার আরো বুস্ট করতে হবে রফতানিটা আপনাকে মাথায় রাখতে হবে রেমিটেন্সটা এনহ্যান্স করার জন্য আর কি করা যায় যেটা কিন্তু প্রগ্রেসিভলি বেড়েছে আওয়ামী লীগের আমলে আপনার এক্সপোর্টও বেড়েছে এক্সপোর্ট কিন্তু $50 billion ক্রস করেছে এই যে কিছুদিন আগে সো এখানে কিন্তু পজিটিভ সো আমদানিটাও আপনাকে একটু মানে চেক করতে হবে মানে উই আর অন দ্য রাইট ট্র্যাক আমি বলছি যে উই আর নট ইন আ সিচুয়েশন ডিচে পড়ে যায়নি যে এখানে আতঙ্কগ্রস্ত হয়ে যেত না আতঙ্ক না শুনুন আমি এই আপনি যদি সতর্ক না থাকেন আতঙ্ক এবং সতর্ক হ্যাঁ দুইটা কিন্তু আতঙ্ক ইজ নট এ গুড আইডিয়া আতঙ্ক ইজ এ ব্যাড থিং আতঙ্ক যদি ছড়ান আতঙ্কগ্রস্ত যদি হন যখন এখানে আতঙ্কিত হওয়ার দরকার নাই এটা কিন্তু ইকোনমি কিন্তু খুবই খারাপ আমি আমি এটা কিন্তু আমি আমি আবার মনে করি যে আমার স্ট্র্যাটেজি হচ্ছে যে আমি কনজারভেটিভ ওয়েতে এই মুহূর্তে ট্যাকল করতে চাই সেক্ষেত্রে মানুষের আতঙ্ক দূর করার জন্য আমি যখন আজকে যেরকম 7টা 8টা এলসিকে আমি আটকিয়ে দিয়েছি যেগুলোর পরিমাণ 2000 কোটি টাকার উপরে আমি মনে করি আমদানির ক্ষেত্রে তখন মানুষের মনে একটা হোপ আসছে যে হ্যাঁ সরকার খুব শক্ত মেজাজ নিচ্ছে এটা বুঝে এলসি আটকে দিয়েছেন আপনি একটু সার্ভে করেন কয়টা মানুষ এটাতে বোঝে এটাতে হোপ তৈরি হয় এটা আমি বুঝি না মানুষ এগুলো আমি পারসেপশন আই এম নট টকিং অ্যাবাউট দ্য পিপল ইস্যু আই এম টকিং অ্যাবাউট দ্য মাই ইকোনমি ইস্যু আমার ইকোনমি স্ট্রং থাকলে মানুষ অটোমেটিক আমাকে ভাবা দেবে আমার ইকোনমি যদি ফ্লপ করে তখন মানুষ কিন্তু রাস্তায় নামবে আমি চাই না যে ওই ধরনের মানুষকে মন জোগাড় করার জন্য আমি কথা বলা আমার যেটা মনে হয় যে সামগ্রিক বাজেট পর্যালোচনা এবং যদি আমরা যদি আমদানিটাকে যদি নিয়ন্ত্রণ করতে না পারি এবং আমাদের ব্যাংকিং খাতকে যদি আমরা যদি মানে সুশাসন না এস্টাবলিশ করতে পারি আতঙ্কিত হওয়ার বহু কারণ আছে আমি এটা মনে করি আমি মনে করি আমাদের অ্যাড্রেস করবেন কিন্তু উনি আরেকটা কথা ওই যে চীনের প্রসঙ্গে যেটা বলেছেন সেটা একটু অ্যাড্রেস করতে না এটা তো একটু পররাষ্ট্রনীতিতে চলে গেছেন ওখানে আমি আনবো একটা জিনিস হচ্ছে যে আমাদের সতর্ক হওয়ার অনেক কারণ আছে এবং সরকার যে সতর্ক হচ্ছে তার দরকার আছে বিশ্ব বাস্তবতাই আসলে বাস্তবতা আমাদেরকে সতর্ক না করলে আমি বিপদে পড়ব কাজে সতর্ক যে হচ্ছে এটা মেজার্সগুলি দেখে আমরা বুঝতে পারছি কিন্তু আতঙ্কিত হওয়ার কোনো কারণ আছে আমি মনে করি না আতঙ্কিত হওয়ার প্রয়োজনও নাই এবং আপনি যত আতঙ্ক ছড়াবেন সমাজে এটা ইকোনমিকে কিন্তু নেগেটিভলি ইম্প্যাক্ট করবে ইটস নট এ গুড আইডিয়া ইটস ক্যান বি ডিসার্ভিস টু দ্য সোসাইটি বাংলাদেশের মানুষকে যদি মানুষ আতঙ্কিত হয় তাহলে খরচ কম করবে আপনি তো শোনেন ইকোনমি একটা ওয়ান ডাইমেনশনাল ইস্যুস না আপনি একটা কোরিলেশন এস্টাবলিশ করলো আতঙ্কিত হইলে খরচ কম আচ্ছা আপনি আমাকে আমি একটা एग्जांपल আমি ব্যাড কনসিকোয়েন্স হবে এটা তো আপনি কনসিডারেশন নিচ্ছেন না আমি আপনাকে 1 মিনিট একটা কথা বলি প্ল্যানিং স্টেট মিনিস্টার উনি বললেন যে হ্যাঁ যে মানে সরকারি অফিসে হ্যাঁ যে শুটকুট হ্যাঁ না পড়ার জন্য তারপর আপনার এই যে কি বলে আপনার এই বিদ্যুৎ এসির মাত্রা 24 এর নিচে রাখার জন্য হ্যাঁ 24 এর নিচে না উপরে 24 এর নিচে মানে সরকার যে সতর্ক এটা প্রমাণ হলো 24 এর রাখার জন্য এবং আপনি দেখেন যে মানে কতগুলো ইস্যু আছে যেগুলো মনে করেন যে মানে না বললে কিন্তু চলতো যেমন বিশেষ করে এগুলো কিন্তু আপনার পাবলিকলি কিন্তু অটোমেটিক স্প্রেড হয় এগুলো হ্যাঁ এগুলো কিন্তু এক ধরনের প্যানিকও তৈরি হয় এগুলো থেকে আমি শ্যুট করবো না কোট করবো না আমাকে বলতে হবে গরমের মধ্যে কে পরে শ্যুট করবে আমি নিজেও খুব একটা বেশি পড়ি না কিন্তু হ্যাঁ এখন মনে করেন যে আমি 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 শেষ করি আপনাকে যে জিনিসটা হচ্ছে যে এই যে বিদ্যুতের যে মসজিদের কথা বলা হয়েছে উনি বলেছেন যে হ্যাঁ মনে করেন যে নামাজ পড়ার সময় চল বাকি সময় চলবে না কিন্তু এটা দেখেন বেশিরভাগ মিডিয়াতে নিউজটা আসছে কি মসজিদ বন্ধ করে দেওয়ার জন্য এটা কিন্তু নেগেটিভ একটা তৈরি হয়ে আসছে হ্যাঁ আমি মনে করি যে এই কথাগুলো বলার প্রয়োজন ছিল না কারণ হচ্ছে কি সমস্যা তো বাংলাদেশে আছে এগুলা কিন্তু বলাতে হয় কি একটা ভীতি তৈরি হয় অটোমেটিক তৈরি হয় হ্যাঁ আমি মনে করি যে আমি কিন্তু কখনো বলি না যে শব্দটা কিন্তু ভীতি বা ফিয়ার বলি নাই বলছি আতঙ্ক একই জিনিস না 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 দুইটা অনেক ডিফারেন্স আতঙ্ক আর ভীতি একই জিনিস মানে বোথ আর নেগেটিভ আছে প্যানিক আর দুইটা হচ্ছে এক জিনিস হ্যাঁ ফিয়ার দুই জিনিস বাইরে এটা খারাপ জিনিস তো এখন মনে করেন যে ইকোনমির জন্য আমি বলি আপনাকে এটা ইকোনমি তো ওয়ান ডাইমেনশনাল না ইস্যুস না আপনি একটা জিনিস ভালো হবে একটা কোরিলেশন এস্টাবলিশ করছেন আর 10টা খারাপ হবে সেটা আপনি কগনিজেন্সে নিচ্ছেন না এটা না নিয়ে এভাবে না নিয়ে পলিসি ফ্রেমিং করা যায় না আমি আপনাকে যেটা বলতে চাই এই যে বাংলাদেশে এসি ব্যবহৃত হয় কোথায় বড় বড় অফিস আদালত কর্পোরেট অফিসগুলোতে এবং সবাই কম বেশি একটা কর্পোরেট কালচার অংশে স্যুট টুট পরেন এসি ছেড়ে রাখেন এখানে যদি সরকার এই মেসেজটা দেয় ইটস এ গুড মেসেজ এখানে আতঙ্কের কিছু নাই এটা একটা রিফ্লেক্ট করে যে সরকার সতর্ক হচ্ছে মসজিদের ব্যাপারে যেটা বলা হয়েছে যে অনেক সময় নামাজ পড়ার অনেক আগে থেকে ছেড়ে রাখা হয়, নামাজ পড়ার অনেক পরে পর্যন্ত অনেক অনেক মসজিদ, সব ক্ষেত্রে না। তো এটা একটা মেসেজ দেয়া যে যখন শুধু মসজিদের ক্ষেত্রে বলা হয়নি, সকল উপাসনালয়ের ক্ষেত্রে বলা হয়েছে যখন উপাসনার সময় এবং প্রার্থনার সময় নামাজের সময় টুকু ছাড়া বাকি সময় যাতে একটু সতর্ক থাকা, এই বিষয়টা। তো কিন্তু সমস্যা হচ্ছে যে কোনো পজিটিভ একটা মেসেজকে, শেষ করি, যে কোনো একটা পজিটিভ মেসেজকে বিকৃত করে উপস্থাপন করে আতঙ্কটা তৈরি করছে একটা গোষ্ঠী। আপনি তাদের দিকে ফিঙ্গার পয়েন্ট করেন, যারা রাইট মেসেজ দিচ্ছে তাদেরকে না ধরে যারা এটাকে ডিস্টর্ট করে, টুইস্ট করে মানুষকে আতঙ্কগ্রস্ত করার চেষ্টা করছে, তারা অন্যায়টা করছে। এবার আমি আসি আপনাকে, অনেকগুলো বিষয় আমি বলতে যাচ্ছিলাম, মাঝখানে উনি আবার 1 মিনিট সময় নিয়ে হলো একটু ডিস্টার্বেড হলো, তো যাই হোক ওগুলো পরে মনে পড়লে বলবো। কিন্তু আমি পররাষ্ট্রনীতির প্রসঙ্গে আপনাকে বলি, আপনি একটা জিনিস বললেন না যে চায়নার একটা নীতি আছে পাকিস্তানকে সমর্থন করা, পাকিস্তানকে এই করে সে করে। আমি আই ডোন্ট বিলিভ যে এই কোনো নীতির উপরে এগুলো ডিপেন্ড করে। পররাষ্ট্রনীতি পুরাটা চলে হচ্ছে স্বার্থের উপরে, ওখানে চায়নার স্বার্থ আছে, পাকিস্তানের স্বার্থ আছে, চায়নার স্বার্থ। আপনি দেখেন পাকিস্তানের তাদের এই যে কাশ্মীর নিয়ে তাদের এত মানে ইয়ে হয়ে যায়, হ্যাঁ, যে যান প্রাণ চলে যায় যে কাশ্মীরের মুসলমানদের জন্য। তো চায়নাতে উইঘরে যে অত্যাচারগুলি হয়, একটা কথা পাকিস্তান বলে ওইখানে তো ঠিকই আবার সেনা, তারা নাকি মুসলিম বিশ্বের নেতৃত্ব নিয়ে ফেলেছিল ইমরান খান, মুসলমানদের জন্য তার জীবন শেষ, ভারতের পিছিয়ে লেগে আছে কাশ্মীর নিয়ে কত কি। আমি বুঝতাম যে হ্যাঁ তুমি ঠিক আছো, চায়না নিয়ে একটা কথা বলে না কেন? বাংলাদেশের আসি, আমি আপনাকে বলি স্বার্থ, এটা নীতি না, এটি স্বার্থ দিন শেষে। সো আমার কথা হচ্ছে পাকিস্তান একটা দেশ যেটা চায়নার পকেটের মধ্যে ঢুকে যাওয়া দেশ, পাকিস্তান ইজ লাইক এ স্লেভ টু চায়না। ওটা তো ওর তো কোনো সভরেন্টি নাই, ওর একটা আর্মি আছে কিন্তু কোনো সভরেন্টি নাই। দিস ইজ মাই ওপিনিয়ন। যেটা বলা হয় যে পৃথিবীর সকল দেশের একটা করে আর্মি বাহিনী থাকে, আর পাকিস্তান হচ্ছে একটা আর্মি বাহিনী তার একটা দেশ আছে, এমন একটা অবস্থা। এই পাকিস্তানি কিছু এদের আমি ইন্টারভিউ দেখছিলাম অনলাইনে, বলে যে ভারতের সাথে যুদ্ধ লাগলে তোমরা কি করবা, বললো যে আমাদের তো কি ইমান আছে, ইমান দিয়ে নাকি জিতে যাবে। কত বড় মূর্খের দল, এরকম একটা জাতিগোষ্ঠী তৈরি করেছে। কিন্তু এই পাকিস্তানে আবার যারা একটু এডুকেটেড, ইন্টেলেকচুয়ালি সাউন্ড এবং বোঝে, তারা কিন্তু আবার বাংলাদেশকে প্রশংসা করে যে বাংলাদেশ কিভাবে সেনাবাহিনী থেকে রাজনীতিকে বিচ্ছিন্ন করেছে, কিভাবে একটা ধর্মনিরপেক্ষ একটা সেকুলার সোসাইটি ক্রিয়েট করার চেষ্টা করেছে, কিভাবে নারীদের শিক্ষার ক্ষেত্রে অগ্রগতি অর্জন করেছে। সো আমি যেটা বলতে চাই, এটা স্বার্থের বিষয়, আপনি খেয়াল করেন। কাজেই মুক্তিযুদ্ধের সময় আমার যে ইকুয়েশনটা ছিল সেই ইকুয়েশন আমার থাকবে, কিন্তু পৃথিবী কিন্তু 50 বছর অনেক পরিবর্তন হয়েছে, আপনাকে এটাও মাথায় রাখতে হবে। সাউথ এশিয়াতে পাকিস্তান ইজ এ স্লেভ টু চায়না। শ্রীলঙ্কা ঋণগ্রস্ত হয়ে বসে ছিল চায়নার কাছে, হ্যাঁ। নেপাল একটা প্রো ইন্ডিয়ান একটা কান্ট্রি ছিল, তাদের মেজরিটি হিন্দু প্রধান, সেই দেশটা মাওবাদীদের ইনফ্লুয়েন্স এখন চায়নার দিকে চলে গেছে। আচ্ছা, ভুটান, তার সাথে আবার ভারতে এমন একটা চুক্তি আছে ভুটানের, আপনি খেয়াল করে দেখেন, এটা শুনেন কিন্তু আমার এই কথাটা, এমন একটা চুক্তি আছে যে এই যে চাইনিজ মিলিটারির সাথে ওই যে ডকলামে যেখানে হুড়াহুড়ি করলো আমেরিকান বলছে ইন্ডিয়ান সোলজার অ্যান্ড চাইনিজ সোলজার, ওটা কোথায়? ডকলামটা কোথায়? ওটা কিন্তু ইন্ডিয়াতে না, ওটা কিন্তু ভুটানে। আপনি চিন্তা করেন, ইন্ডিয়ানরা কিন্তু ভুটানের ভিতরে ঢুকে গেছে, ঢুকে ডকলামে যে ওই ভুটান বর্ডারে চাইনিজদের সাথে তারা হুড়াহুড়ি করছে। তার মানে ভুটানেরও কিন্তু ওই অর্থে এমন চুক্তি, দে অলসো ডু নট হ্যাভ এনি সভরেন্টি, ইন্ডিয়ান আর্মি ক্যান গেট ইন দেয়ার, ডকলামে যে হুড়াহুড়ি করতে পারে। এই সাউথ এশিয়াতে বাংলাদেশ ইজ অনলি কান্ট্রি যে চায়নাকে বলতে পারে যে ইন্ডিয়ার সাথে আমার রিলেশনশিপ হচ্ছে ব্লাড বন্ডিং 71-এর। আবার বাংলাদেশ ইজ অনলি কান্ট্রি যার ম্যারিটাইম বাউন্ডারি ইন্ডিয়ার সাথে আরবিট্রেশনে জিতে এসে চায়না থেকে সাবমেরিন কিনে ইন্ডাক্ট করতে পারে, যে সভরেন্টিটাকে তুলে ধরেছে, সে কিন্তু কোনো দেশের পকেটে ঢুকে নেই। আপনি খেয়াল করে দেখেন, বাংলাদেশ ইজ দ্য অনলি কান্ট্রি, সে ইন্ডিয়াকে আমার সর্ববৃহৎ প্রতিবেশী এবং আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু এটা বলছে, আবার অ্যাট দ্য সেম টাইম সে কিন্তু চায়নার সাথে 71-এর আমার যে ইকুয়েশন থাক, আজকে চায়নার পয়সা আছে আর আমার গ্রোথ আছে, আমার ইনভেস্টমেন্ট লাগবে, আমি চায়নার কাছ থেকে পয়সা আনছি, আমি চায়নার কাছে পয়সা এনে আমি আমার ইনভেস্টমেন্ট করছি। কিন্তু কিভাবে? শ্রীলঙ্কার মতন না, কিন্তু ইথিওপিয়ার মতন না। শি জিনপিং যে আসলেন, আইসা যে আমাদের প্রাইম মিনিস্টারের সাথে যত $1 বিলিয়ন চুক্তি করলেন, সেই যে চুক্তির মধ্যে আপনি জানেন চাইনিজ কোম্পানিগুলি কীভাবে বাংলাদেশ গভর্নমেন্টের পিছিয়ে লেগেছিল, সবগুলি ওয়ান আফটার অ্যানাদার এক্সিকিউট করতে। গভর্নমেন্ট কিন্তু বুঝে যেখানে গভর্নমেন্ট দেশের প্রয়োজনে যে আপনার প্রজেক্টগুলি তার বাইরে একটা প্রজেক্টে গভর্নমেন্ট যায়নি চাইনিজদের এখানে ইয়া আছে আমি নিজে তাদের খেদ আছে চাইনিজদের এখানে বেশ কিছু আপনার ক্ষোভ আছে কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট করে না তো যখন আপনি একটা সভরেন ফরেন পলিসি নিয়ে আগাবেন তখন আপনার বাংলাদেশের স্বার্থটা সর্বোচ্চ তুলে ধরে আপনাকে আগাতে হবে সেই জিনিসটা আপনাকে করতে হবে এবং ওই যে ৭১ এ যেটা বললেন দেখেন রাশিয়ার ক্ষেত্রে কি বলল মাননীয় প্রধানমন্ত্রী কাইন্ড অফ একটা প্রচ্ছন্ন সমর্থন তো দিয়ে গেলেন রাইট দিলেন না এই সমর্থনটা দিলেন যদিও উনি রেফারেন্স দিয়েছেন ৭১ এর কিন্তু আপনার কি ধারণা শুধু ৭১ এর রেফারেন্সে সমর্থনটা না আজকের বাস্তবতায় আমার স্বার্থ আছে রাশিয়াকে সফটলি সাপোর্ট করা বিকজ আমি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করছি রাশিয়ার সাথে আমি যে পয়সা রাশিয়ার সাথে করছি এই পাওয়ার প্ল্যান্ট আমাকে চায়না করে দিবে না আমেরিকা তো করে দিবেই না ইউরোপিয়ান কোনো দেশ করে দিবে না আপনি খেয়াল করে দেখেন সো আমাদের ফরেন পলিসিটা কি আমেরিকার সাথে আমাদের সুসম্পর্ক যতটুকুই টানা হেঁচড়ে থাকে এর মধ্যে আছে রাশিয়ার সাথে আমি রেখেছি চায়নার সাথেও আছে ইন্ডিয়ার সাথেও আছে জাপানের সাথেও আছে দেখেন আপনার ডিপ সি পোর্ট করার জন্য চাইনিজ আর ইন্ডিয়ানদের মধ্যে অনেক কি ছিল কম্পিটিশন চিটাগংয়ে তাই না আওয়ামী লীগ গভর্নমেন্ট কী করেছে এটাকে নিয়ে চলে গেছে মহেশখালীতে নিয়ে কী করেছে জাপান কেনে বলেছে তুমি ইনভেস্ট করো একটা কেউ দেয়নি সো ইউ হ্যাভ টু অ্যাপ্রিসিয়েট দিস সভরেন ফরেন পলিসি আমি ৭১ ভুলে যাচ্ছি না ৭১-এ ভারতীয়দের যে স্যাক্রিফাইস এবং সমর্থন আমি ভুলে যাচ্ছি না এবং আমি মনে করি বাংলাদেশ ভারতের যে বর্ডার লংগেস্ট বর্ডার বিটুইন টু কান্ট্রিজ আমাদের দুই দেশের মধ্যে যে পোটেনশিয়াল আছে যেখানে আমরা কোঅপারেশনের জায়গা থেকে যে কাজগুলি করতে পারি দুই দেশের জনগণের মানে এতে উপকৃত হবে সেই কাজগুলি সবই করব বাট অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ তার সভরেন ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি নিয়ে আগাবে যতটুকু চায়নাকে লাগবে অতটুকুই আমি চায়নাকে ব্যবহার করব যতটুকু আমার জাপানকে লাগবে ততটুকুই ব্যবহার করব যতটুকু ইন্ডিয়াকে লাগবে ততটুকুই ব্যবহার করব আমার বন্ধুত্ব থাকবে বাট ফরেন পলিসি ইটস নট নীতি যেটা আপনাকে আমি বারবার এটির স্বার্থ সো শেখ হাসিনা বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ সবার উপরে তুলে ধরেছে আমার কোশ্চেনটা ছিল এথিক্যাল ভ্যালুস থেকে যে মনে করেন যে থাকবেই যেমন আপনি এখন মনে করেন যে ৭১ সালে ইন্ডিয়ান সোলজাররা এদেশে যুদ্ধ করে অনেকে প্রাণ হয়েছেন অনেকে অনেক আহত হয়েছেন তাদের সংখ্যা কয়েক হাজার অনেক হাজার হাজার লোক মারা গিয়েছেন এখানে এবং সেই ক্ষেত্রে যদি আপনি যদি না আপনি দেখেন না সরি আমি একটু আপনার কাছে 30 সেকেন্ডস নেই দেখেন বিএনপি জামাত গভর্নমেন্ট কি করেছিল এটা একটা প্রো পাকিস্তানি গভর্নমেন্ট ছিল পাকিস্তানের সাথে অ্যালাইনমেন্টে যে ও তো বাংলাদেশকে চাইনিজ পকেটে ঢুকিয়ে ফেলছিল তাই না চাইনিজ পকেটে ঢুকে তো সেটাই তো ডিফারেন্সটা আওয়ামী লীগ গভর্নমেন্ট তো ৭১ এর রেকগনাইজ করে এই জায়গাটা আপনি একটা একটা কনসেপ্ট আওয়ামী লীগ একটু বলে আওয়ামী লীগ গভর্নমেন্ট শেষ করতে দেন আওয়ামী লীগ গভর্নমেন্ট ইন্ডিয়ার সাথে ৭১ কে রেকগনাইজ করে সর্বোচ্চ পর্যায়ে রেখেছে ইন্ডিয়ার সাথে বন্ধুত্ব বাট অ্যাট দ্য সেম টাইম আমি চায়নার সাথে আমার যতটুকু অ্যালায়েন্স যতটুকু আমার প্রয়োজন সেটাও আমি করছি আমি কারো পকেটে ঢুকছি না দ্যাট ইজ দ্য ডিফারেন্স আমি যেটা মনে করি যে চীন যেহেতু শুরু থেকেই বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল বিদায় কিন্তু আমি মনে করি যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে তারা বাংলাদেশকে স্বীকৃতি দেয় এবং আজকে বিএনপি যে আপনি তাদের নির্বাচন যে তাদের যে দলীয় যে গঠনতন্ত্র বা ম্যানিফেস্টো যেগুলো আছে বা তাদের যে আপনি যদি একটু দেখেন যে তাদের যে জিয়া রহমানের যে স্ট্র্যাটেজিগুলো সেগুলো হচ্ছে পুরো চীন কেন্দ্রিক এবং তার সবুজ বিপ্লব আমার কথাটা হচ্ছে যে এবং সেই জায়গাতে চীনের সাপোর্টে যে একটা রাজনৈতিক দলের জন্ম হয় সেই দলটি যখন চীনকে একক আধিপত্যের দেশ মনে করে সেই দেশের রুলিং পার্টির সাথে বাংলাদেশ আওয়ামী লীগ এমইউ সাইন করবে অথচ ইন্ডিয়ান দলের সাথে করবে না বা রাশিয়ান দলের সাথে করবে না এটা কিন্তু এথিক্যালি আমি কিন্তু ফরেন পলিসি আওয়ামী লীগ এখন ওদের ডিবক্সে যে খেলে আমি কিন্তু আপনি যদি একজনের সাথে যদি কংগ্রেসের সাথে আওয়ামী লীগের এই এমইউ সাইন করা লাগে না এটা একটা আত্মিক যোগাযোগ আছে ভারতে কংগ্রেস যেমন একটা সেকুলার পলিটিক্স করে ইনক্লুসিভ রাজনীতি না ভাই আমি মনে করি বাংলাদেশে আওয়ামী লীগ একই ধারার রাজনীতি এটা এমইউ সাইন করার প্রয়োজনই নাই না কিন্তু আমার কথা হচ্ছে সবাই জানে এটাতে মনে করেন যে অনেকের মনে একটা ভুল বুঝাবুঝি তৈরি হতেও পারে আপনি যদি মনে করেন সেটা আমি ঠিক করে দেব সুতরাং বুঝে না বাড়িয়ে দিয়ে সঠিক তথ্য দিয়ে তো সুতরাং আমি মনে করি যে এই জায়গাগুলোতে একটু মিনিমাইজ করা প্রয়োজন আপনি একটু শেষের দিকে আমি আমার ব্যক্তিগত অপিনিয়ন যেটি হচ্ছে যে ধরেন আজকে শ্রীলঙ্কাতে যে সমস্যাটি হয়েছে। শ্রীলঙ্কা কিন্তু একসময় কিন্তু রোল মডেল ছিল, এটা কিন্তু অস্বীকার করা যাবে না যে আপনি অনেক দিক থেকে এগিয়ে ছিল। আমাদের মধ্যম আর্থিক ইনকাম, তারপর আমাদের আগে মধ্যম আয়ের দেশ হয়েছে, পাকিস্তান আমাদের আগে হয়েছে, কিন্তু অনেক দেশই মধ্যম আয়ের দেশ হয়েছে আমাদের আগে, এবং তাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে পরবর্তীতে খুব মিসম্যানেজমেন্টের কারণে। আমি ১৪ বছর আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে এই দেশও শ্রীলঙ্কার চেয়ে খারাপ হয়ে যাওয়ার পথেই ছিল। আমি মনে করি যে আমাদের যে বিশেষ করে আর্থিক খাতের অব্যবস্থাপনা যেটি আছে এটি কিন্তু ভয়াবহ রূপ নিতে পারে যদি আমরা আর্থিক খাতে ইন্ডিয়া ভারতের অব্যবস্থাপনা কি পরিমাণ আছে জানেন? আমি ওদের ক্লাসিফাইড ইয়ে কি পরিমাণ আছে জানেন? না এটা ভুল ধারণা, কারণ 1 লক্ষ কোটি রুপি। না আমি আপনাকে এখন আমি আপনাকে এই মত বলতে পারি, সেদিনই তো ওরা বসলো, ওদের কথা খারাপ হয়ে গেছে, ওদের যে সমালোচনাগুলি হয়, ওদের যে কি বলে আমি বলি ওদের যে বৃহৎ ইন্ডাস্ট্রি যারা আছে, যাদের বৃহৎ শিল্প, যারা 20টি মাত্র কোম্পানি ওদের 50% ক্যাশ ফ্লো নিয়ন্ত্রণ করে ইন্ডিয়াতে, এবং তারা ব্যাংকের উপর ডিপেন্ড করে না। You can search by Google. No, I know. সুতরাং আমাদের এখানে বৃহৎ ২০টি শিল্প আমাদেরও আছে, তারা ব্যাংকের উপর ডিপেন্ড করে। This is the difference between the India and Bangladesh. I agree. আমাদের তো আপনার শেয়ার বাজার বা অন্যান্য বন্ড যে বাজার, এগুলো তো আমরা ফ্লারিশ করে নাই, আমরা হেভিলি ডিপেন্ড অন ব্যাংকিং সেক্টর। এই কারণেই আর্থিক খাতের এই ভঙ্গুর অবস্থা বা এই প্রবলেমগুলি তৈরি হচ্ছে, এখান থেকে আমাদের আগাতে হবে। সেই জায়গায় ইন্ডিয়া অনেক এগিয়ে আছে, এগিয়ে থাকার পরেও আমি বলছি তার আর্থিক খাতের অব্যবস্থাপনা, ব্যাংকিং সেক্টরে যে কি অবস্থা, আপনি শুধু ওর যে ক্লাসিফাইড লোনটা আপনি মুখে বললে হবে না, ডকুমেন্টারি আপনি যদি সার্চ করে আমি দেখেছি। আমি আপনাকে এখনই বলছি তাহলে কম্পেয়ার টু বাংলাদেশ দে আর বেটার দ্যান অফ আস। আমি দেখেছি, কারণ ওদের এদের যে বৃহৎ শিল্পগুলা কখনোই ব্যাংকের উপর ডিপেন্ড করে না, আমরা ডিপেন্ড করি। এক আর সেকেন্ড হচ্ছে যে আমাদের ইন্ডিয়াকে পার ক্যাপিটা ইনকামে ছাড়াই গেলাম কি করে? না, আমার কথা হচ্ছে শুনুন, কাগজ আমাকে বলেন, আপনি শুনুন ইকোনমিক ইন্ডিকেটরস মেজরিটি আমরা ইন্ডিয়া চেয়ে বেটার কিভাবে? না, আমার বক্তব্য আপনি আমাকে বলেন, হাউ আর উই বেটার দ্যান ইন্ডিয়া? এখন তো আইএমএফ বলছে যে নেক্সট ইয়ারে দে উইল ক্রস আস। আমি হাউ নো টেম্পোরারিলি, বাট এনিওয়ে ক্রস देम ওভার লাইক এনিথিং। এখন আমার বক্তব্য সেটা না, কারণ এদের বড় মিলিটারি পাওয়ার আছে, আমাদের সেটা নাই, আমরা এগুলো নিয়ে কথা বলছি। আপনি কৌশিক বসুর অপিনিয়ন শুনেন, আপনি অমর্ত্য সেনের অপিনিয়ন শুনেন, আপনি পৃথিবী ইকোনমির অপিনিয়ন শুনেন। আমি মনে করি যে এগুলা শুনুন, মানে কে কি বললো দেখার বিষয়। বাংলাদেশ ৫০ বছর হয়েছে তো স্বাধীনতা পরে, এর মধ্যে ১৬ বছর চলে গেছে সামরিক শাসন, তার মধ্যে গেছে সামরিক শাসন থেকে উদ্ভূত দলের হাতে। বাংলাদেশ পেয়েছে হাতে গুনে আপনার ওই যে ২০-২২ বছর। আর ইন্ডিয়ার কিন্তু ধারাবাহিকভাবে, এখানে আমি ইন্ডিয়াকে প্রচণ্ডভাবে প্রশংসা করি, ধারাবাহিকভাবে তারা গণতন্ত্রটা রাখতে পেরেছে এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল গভর্নমেন্ট পরিচালনা করেছে, মিলিটারি ইন্টারভেনশন হয় নাই, কিন্তু ৮০-৮৫ বছর তারা করেছে। সেই জায়গায় এসে ইন্ডিয়ার যে অবস্থান, আর গত ১৪ বছর আমরা যে জায়গায় ইকোনমি, ইন্ডিয়ানরাই তো বাংলাদেশকে উঠতে বসতে প্রশংসা করে। আমি যেটা মনে করি যে আপনার তাদের সাথে আমাদের তুলনাগত দৃষ্টান্ত দেওয়ার প্রয়োজন নাই, কারণ আমি মনে করি আমাদের সাথে তাদের একটা আর্থিক সম্পর্ক। আমি মনে করি যে আপনি যে কথা বললেন, আমি বলছি যে বিভিন্ন দেশের এই সমস্যাগুলো আমি মনে করি যে আমাদেরও আছে, আমাদের ঠিক করতে হবে। আমি মনে করি যে ইন্ডিয়াতে কি বিজয় মালিয়ার মতো বিখ্যাত ধনাঢ্য ব্যক্তি কিংবা কি মোদি, যে ললিত মোদির মতো লোক কিন্তু দেশে থাকতে পারে না, পালায় থাকে। ইন্ডিয়ার কথা বাদ, আমি চায়না তো একদলীয় শাসনের দেশ, কমিউনিস্ট পার্টি, ওদের ব্যাংকিং সেক্টরের অবস্থা খোঁজ নিয়ে দেখেন না, দে আর অলসো হ্যাভিং ট্রাবল। না, আমি যেটা বলতে চাচ্ছি, আপনি কিন্তু যে দেশগুলো, আপনি যদি আমাকে উত্তর কোরিয়া খবর নিতে বলেন, How I get the information from them? উত্তর কোরিয়া, চায়না এক জিনিস। চায়নাতে কোনো প্রেস ফ্রিডম নাই, বাক স্বাধীনতা নাই, আমি কিভাবে তথ্য পাবো ওখানে? না, কিন্তু তথ্য তো আসে না। এগুলা ছেড়ে দেন। এইজন্য বলি আপনাকে, দেখেন ওই যে জ্যাক মা, যে আলিবাবার যে ফাউন্ডার, তাকে আটকে রাখে তার দেশে, সেটা অন্যদিকে যাচ্ছে। আমি মনে করি চায়নার ব্যাংকিং সেক্টরের নিয়ে একটা স্ট্রাগল করছে তারা। না, আমি একটা তারপর আমি একটা এক্সাম্পল আপনাকে দেই। তারপর পৃথিবীর 10টা বৃহৎ ব্যাংকের মধ্যে আমি বললাম যে এখনো রিলেটিভলি ডেমোক্রেসি, বৃহত্তর ডেমোক্রেসি ইন্ডিয়া, সেও স্ট্রাগল করছে। একদলীয় শাসনভিত্তিক কমিউনিস্ট পার্টির চায়না, সেও স্ট্রাগল করছে। আমি দুই এক্সট্রিমে দুইটা দেশে এক্সাম্পল দিলাম, তার মাঝখানে বাংলাদেশের মতন দেশগুলি আছে। আমি বলছি এই স্ট্রাগলগুলি বাংলাদেশের জন্য ইউনিক না, সব ধরনের ক্যাটাগরি দেশই এই ধরনের প্রবলেম। আমি মনে করি যে ধরেন আমাদের যে সিঙ্গাপুর, কিন্তু আমাদের চেয়ে আরো মানে একটা কুইজ কান্ট্রি, কিন্তু তারা কিন্তু তাদের যে স্ট্রেংথ আমাদের চেয়ে অনেক বেটার। অফকোর্স, কারণটা কি বেটার না, কিন্তু আমাদের যখন বক্তব্য, যখন আমরা শুনি আমরা সিঙ্গাপুরকে ছাড়াই যাচ্ছি, দুবাইকে ছাড়াই যাচ্ছি, এগুলা কিন্তু এই কথা কেউ বলে, অনেকে বলে। আমি আপনাকে আমি চ্যালেঞ্জ করলাম, একটা কথা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আমাদের টোটাল জিডিপি সাইজ সিঙ্গাপুরকে ছাড়িয়ে গেছে, এটা তো ফ্যাক্ট। আজকে আমাদের জিডিপি সাইজ সিঙ্গাপুরের চেয়ে বেশি, কিন্তু আমরা সবকিছুতে সিঙ্গাপুরকে ছাড়িয়ে গেছি, তার চেয়ে স্ট্রং ইকোনমি হয়ে গেছি, তার চেয়ে আমার পার ক্যাপিটা ইনকাম বেশি হয়েছে। এইগুলো তো এইগুলোকে মিস ইন্টারপ্রেট করে ছড়ানো হয়, কিন্তু এগুলো তো কেউ বলে নাই। সত্য কথাটাকে আপনি যদি মিস ইন্টারপ্রেট করে বলেন, কিন্তু যারা বক্তব্য আমরা সিঙ্গাপুর হয়ে গেছি এটা কে বলেছে? গভর্নমেন্টের কেউ বলেছে? এটা আপনি দেখান, এটা বলে অপপ্রচারকারীরা। গভর্নমেন্টকে আমি আপনাকে অপপ্রচার, আমি আপনাকে সরকারেরই দায়িত্বশীল ব্যক্তি আমি নাম নিতে চাই না, তারা বলেছেন। কি বলেছেন? যে মালয়েশিয়া সিঙ্গাপুরের চাইতে আমরা ছাড়িয়ে গেছি জিডিপি সাইজ, যেটা ফ্যাক্ট। আপনি বলেন সিঙ্গাপুরের জিডিপি সাইজ কত, মালয়েশিয়া কত? বক্তব্যটা জিডিপি আসে নাই ভাই, আসছে বক্তব্য জিডিপি কথা বলে নাই, আসছে আসছে এই কথা বলে নাই। আপনাকে আমার কথা হচ্ছে যে যা ফ্যাক্ট আমরা তাই বলবো। আমার ইকোনমিক সাইজে আমরা জিডিপি সাইজে ছাড়িয়ে গেছে। দেখেন আমরা কি চাই? আমরা আমাদের জেনারেশন চাই একটা বেটার বাংলাদেশ, অফ কোর্স। হ্যাঁ, আমরা চাই না যে পিছনের দিকে ফিরে যেতে। আমরা চাই, আমরা সিঙ্গাপুরকে ছাড়াই গেলে আমরা হ্যাপি, আমরা নিচে থাকতে চাই না অবশ্যই, কিন্তু যা সত্য সত্যটাকে বলবো, সাদাকে সাদা বলবো, কালোকে কালো। আমার কথাটাই সেটা, আমি যে আপনি সিঙ্গাপুরকে ছাড়িয়ে সবকিছুতে ছাড়িয়ে যাননি, কাজে এই কথা বলাও ঠিক না এবং এই কথা কেউ বলেও নাই। আবার যদি সত্যি কথাটা বলে যে জিডিপি সাইজে আমরা সিঙ্গাপুর মালয়েশিয়াকে ছাড়িয়ে গেছি, তাহলে এটাকে মিস ইন্টারপ্রেট করে টুইস্ট করে অপপ্রচার করাও ঠিক না যে কেউ বলেছে যে সিঙ্গাপুর এবং এটাই মনে করি এথিক্যাল ভ্যালুস থেকে যে কমিউনিস্ট পার্টির সাথে সাইন করাও ঠিক না। এটা আপনার সাথে আমি একমত না। চায়না ইজ অ্যান ইমার্জিং পাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। আজকে আমেরিকা চায়নাকে পাত্তা দিতে বাধ্য হয়। আমার বাসার পাশে চায়নার অবস্থান, জিওপলিটিক্যালি আমি ইন্ডিয়া চায়নার মাঝখানে অবস্থান করছি, আমার ইম্পর্টেন্স ওয়াশিংটন ডিসিতে বেড়ে গেছে। আপনি চায়নাকে কমপ্লিটলি ইগনোর করে চলবেন? আমার কথা হলো যে আওয়ামী লীগকে আপনার এখানে খুঁজে নিতে হবে। তাহলে আমার কথা, আমি আপনার কাছে কোশ্চেন রাখছি, তাহলে চায়না কেন শ্রীলঙ্কাকে বেল আউট করতে পারছে না? সেটা তো ওদের প্রবলেম, করছে না কেন? দ্যাট ইজ ওদের প্রবলেম। হ্যাঁ, করছে না কেন? এবং দেখা যাচ্ছে আমি চায়নাকে টু দ্যাট এক্সটেন্টে আস্থায় নিয়ে যে আমি বিপদে বলে বেল আউট করবে, তার সাথে আমি কোনো এমইউ সাইন করছি? সেটা তো আমিও করছি না। আমি তো কারো উপরে ডিপেন্ডেন্ট হতে চাই না, কেউ কাউকে বেল আউট করে না, কারণ সম্পর্কগুলো স্বার্থের, নীতির না। আমি সেটাই আপনাকে বলছি, আমাকে নিজেরটা নিজেকে বুঝে নিতে হবে। এবং চাইনিজ কমিউনিস্ট পার্টির সাথে আমার এই কারণে থাকতে হবে, আমার দুনিয়ার সমস্ত দেশের সকল দেশের সাথে এবং তাদের পার্টিগুলোর সাথে সম্পর্ক থাকতে হবে। আমি আমেরিকা যে আমাকে স্যাংশন দিল, আমি কি অফ করে দিয়েছি তার সাথে কথাবার্তা বলা? আমি তার সাথে তো কথাবার্তা বলছি। আমি ডেমোক্রেটিক পার্টির সাথে, ডেমোক্রেটিক পার্টি ইনিশিয়েটিভ এটা হয়েছে, তার সাথে কি আমি কাট অফ করে দিয়েছি? তা তো না। রিপাবলিকান পার্টি, নিক্সন তো ক্ষমতায় ছিল, সে তো আমার বিপক্ষে ছিল 71-এ। আমেরিকাকে আমি বলছি যে তোমার সাথে সম্পর্ক রাখবো না, আমি তো এটা করছি না। এটা কোনো ওয়াইজ আইডিয়া না। আমার মাথায় থাকবে কে আমার বন্ধু, কে আমার বন্ধু না, কে কতটুকু বন্ধু, কিন্তু সম্পর্ক আমার সবার সাথে থাকতে হবে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আমি তো সবচেয়ে বেশি এক্সপোর্ট করছি ইউএস মার্কেটে। হ্যাঁ, গার্মেন্টস, যে আপনি এক্সপোর্টের কথা বললেন, ইউরোপিয়ান মার্কেটে। তো সেই ক্ষেত্রে আমার তো স্বার্থ আছে, তাহলে আমারও উচিত তো ডেমোক্রেটিক পার্টির সাথে আমিও করা, রিপাবলিকানদের সাথে উচিত তো, আমার ইউরোপিয়ানদের সাথে করা উচিত। হ্যাঁ, আমি শুধুমাত্র সিঙ্গেল কান্ট্রি চায়নাকে বেছে নিলাম, এটা কারণ আমি আমি মনে করি আমি মনে করি আমি মনে করি যে আমি মনে করি যে সময় সবকিছু মীমাংসা করে। আমি আমি মনে করি যে আপনি যদি আমার এটা বলতেন যে শুধু চাইনিজ কমিউনিস্ট পার্টি কেন, বাকিগুলোর সাথে করা উচিত, আপনার সাথে একমত। কিন্তু আপনি যদি বলেন চাইনিজ কমিউনিস্ট পার্টির সাথে কেন করবে, এটা আপনার সাথে আমি একমত না। আমার সাথে আমার বক্তব্যটা হচ্ছে যে আপনি চায়নার সাথে করেন, কিন্তু আপনার প্রকৃত বন্ধুর সাথে আগে করতে হবে, সেটি হচ্ছে আমার দাবি। বাট আপনি ইউ গেট ইউর ফ্রেন্ড ক্লোজ, বাট গেট ইউর এনিমি ক্লোজার। ওকে, এটাও মাথায় রাখবেন। বাট এনিমি আপনি মনে রাখেন, সাপকে কিন্তু পোষা যায়, আক্রমণ থেকেও আমাদেরকে সতর্ক থাকতে হবে। লিখতে পারেন ডাকে, মেল, এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠানটিতে মাত্র আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টায়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1টায়। দেখবার আমন্ত্রণ হলো তৃতীয়মাত্র পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটার সরাসরি দেখতে পারেন। ফেসবুক, টুইটার তৃতীয়মাত্র লাইভ স্ট্রিমিং হচ্ছে। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয়মাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরনো পর্বগুলো আপনি দেখতে পারেন। মিস্টার এম শোয়েব চৌধুরী, মিস্টার মোহাম্মদ আরাফাত, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা শুরু করেছিলাম যে বাংলাদেশ কি শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে কিনা বা শ্রীলঙ্কা হবে কিনা। বাংলাদেশ শ্রীলঙ্কা হবে না, কিন্তু শ্রীলঙ্কা হবের কি হবে না এই আলোচনা করতে গিয়ে যে কারণগুলো সামনে আসে এবং যে কারণগুলোতে মানুষের ভোগান্তি হয় সেগুলো দূর করা খুবই জরুরি এবং বর্তমান বিশ্ব বাস্তবতায় বাংলাদেশের অভ্যন্তরীণ সক্ষমতা যাই থাকুক না কেন বহিস্থ আঘাত সহ্য করবার সক্ষমতা আরও বাড়াতে হবে এবং সেক্ষেত্রে অনেক বেশি সজাগ সতর্ক থাকতে হবে কূটনৈতিক সম্পর্কের প্রসঙ্গ নিয়ে আলোচনা এসছে আলোচনায় এটি নিশ্চিত করে বলা যায় যে এই বিতর্কে না গিয়েও বলা যায় যে প্রতিটি দেশ তার স্বার্থ থেকে বাংলাদেশকে তার স্বার্থ দেখতে হবে এবং সেই স্বার্থ দেখার সঙ্গে সরকারের স্বার্থ জনগণের স্বার্থ দেশের স্বার্থ রাষ্ট্রের স্বার্থ যেভাবেই বলে না সব মিলিয়ে আসলে দেখতে হবে এবং মানুষ যেন সেখানে হ্যাপি হয় এবং মানুষ যেন ওই স্বার্থটা অনুভব করতে পারে যে তার স্বার্থের জয় হচ্ছে নীতিটা বা নীতির পক্ষে যে ইমপ্লিমেন্টেশন বা বাস্তবায়নের যে প্রক্রিয়া সেটি যেন সেই রকম হয় দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা